दिल की धड़कन से तो आए जाना, हमारे सब सब के हो जाए आना। इस तार धोरे तो कैसे सोए जाना, इस तार धोरे लो लो लोरी सुनाना। वेलकम टू द स्ट्रीम। तो आज मतलब मैं आज बंगाली में स्ट्रीम करूँगा पूरा, ठीक है। तो जो जो देख रहे हो बंगाली समझना पड़ेगा, नहीं तो अच्छा नहीं रहेगा। कुछ कुछ टाइम हिंदी बोल दूंगा, बट मेरा हिंदी तो बहुत बहुत ज़्यादा ख़राब है, सबको पता है, ठीक है।
तो बंगाली में स्ट्रीम करूँगा क्योंकि जो जो बंदे सबका मतलब बंगाली रीजन से है। और मैं काज करने जा रहा हूँ आज, हम ही काज करते हैं कोलकाता नेशनल मेडिकल कॉलेजের NPL नेशनल प्रीमियर লিগ। এটা হচ্ছে দুদিনের টুর্নামেন্ট, ঠিক আছে? আজকে চারটে, কালকে চারটে, এরকম করে ম্যাচ হবে। শিডিউল যে জিনিসগুলো আছে ওটা পরপর পুরো মানে লেখা আছে, তোমরা একবার দেখে নেবে। আই থিঙ্ক আমার একটা ভিডিও সেন্ড করেছি আগে আমার চ্যানেলে, তো ওখানে স্লট বগেরা সব লেখা আছে। এটাতে আই থিঙ্ক নিচে দিতে ভুলে গেছি, আমার এটা ডিটেলস দিয়ে দিয়েছে ভুল করে। তো যাই হোক, মোটামুটি সবাই জয়েন করতে স্টার্ট করে দিয়েছে, আর 9:20 স্টার্ট হয়ে যাবে, জানি না অর্গানাইজাররা কী করছে। তো যাই হোক, স্টার্ট করে দেবে এই কিছুক্ষণের মধ্যেই। 70 জন হয়ে গেছে, 17 টিম আই থিঙ্ক, আর 68 জন হওয়া উচিত। কেউ একটা আচ্ছা, তো এখন আপাতত পজ রাখি কমেন্ট্রি, যখন স্টার্ট হবে তখন একদম বুমবাম করে স্টার্ট করে দেবো। তো মোটামুটি সবাই আই থিঙ্ক চলে এসেছে এখানে। তো চলো স্টার্ট হয়ে গেছে, লা লা লা, এবার তো বুমবাম, সবাই প্রত্যেকটা টিম খুব ভালো, ঠিক আছে? সবার সেরা মানে অনেক কিছু মিটিং ফিটিং করে অনেকে খুব ভালো ভালো স্ট্র্যাটেজি নিয়ে এসছে গেমে। দেখা যাক কী খবর সবার। বাই বাই, এখানে এসেই বুমবাম চালু হয়ে গেছে নাকি? প্লেন পাথ এখনও দেয়নি, প্লেন পাথ, যাই হোক। আর হ্যাঁ, যারা যাদের ভালো লাগছে অফকোর্স লাইক শেয়ার করতে আর সাবস্ক্রাইব করা ছাড়া যেও না। প্রত্যেকের পারফরমেন্স যতটা কভার করতে পারি, যতটা আমার মানে যতটা যে কটা ফাইট আছে, যে কটা ফাইট হবে আমরা অফকোর্স মানে আমি অন্তত দেখানোর চেষ্টা করবো। এত কম কেন বান্ধব, 72 জন আছে, কম কম লাগছে, তাই আর একটু উপরে নিয়ে যায় ক্যামেরাটাকে। তো এখানে যে কজন আছে প্রত্যেকেরই প্রথমেই বলে দিই, এখানে যে কজন খেলছে মানে NPL যারা যারাই খেলছে প্রত্যেকের কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে মানে পড়বে আর কি, এরকম তাদের প্রিয়রিটি থাকবে। তারপরে মানে তারা ওই কলেজ থেকে CNMC ছাড়া অন্য কোনো কলেজে হচ্ছে না, অন্য কলেজের মানে অন্য কোনো কলেজের কোনো কেউ থাকলে সে মানে এখানে এলিজেবল হবে না এই NPL-এ। তো যাই হোক, আমাদের প্লেন পাথ দিয়েছে কোয়েরির পিছনের সাইড থেকে স্টলবার অবধি, সেরা প্লেন পাথ। দেখা যায় প্রত্যেকের টিমের ওপর আমরা নজর রাখবো, একবার টিমটাকার নামটা বলে দিলে খুব বেটার হতো। তো আমি বলছি মিডিলে যখন আমার কাছে লিস্টটা চলে আসবে, টুক করে চলে আসবে, আমি বলে দেবো একবার করে। তো যাই হোক, এখন এখানে আমাদের টিম নাম্বার 5 নেমে গেছে,
টিম নাম্বার 10 নেমে গেছে, সবাই নিজের 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 ড্রপ লোকেশনে যেতে, সবার নিজের নিজের ড্রপ লোকেশনে যেতে চাইছে। দেখা যাক কোনো গান ফাইট বাগেরা যদি হয় তাহলে আমরা সেখানে যাব। আই থিঙ্ক যেহেতু টুর্নামেন্ট কেউ একটা গান ফাইট নেওয়ার চেষ্টা করবে না, কারণ আর্লি লস খুব প্রবলেম হয় পরবর্তীকালে। 72 জন প্রবলেম, মানে বহুত প্রবলেম হতে পারে 72 জন বান্দা। মানে এখানে টিম নাম্বার 10 একদম ভালোভাবে প্রিমক্স উঠছে। ফার্স্ট ফার্স্ট একটু বোরিং যাবে, সবাই একটু লোটে লোটি করবে, দেখা যাক তারপরে সেলিব্রেটারা কেমনভাবে ফাইট নেয়। প্রত্যেকেরই একটা মানে পজিশান নেওয়ার ব্যাপারে, ঠিক আছে, একটা বড়ো ছোটো একটা চান্স থাকে যে আমরা পজিশান নেব, পজিশান নিয়ে খেলবো। কেউ আবার কিলের ওপর যায়, ডিপেন্ড করছে তার স্ট্র্যাটেজির ওপর। এখানে আই থিঙ্ক একটা ছোটোখাটো ফাইট না, ছোটোখাটো বড়ো ছোটোই ফাইট হওয়ার আশঙ্কা। এখানে টিম নাম্বার 12 আর টিম নাম্বার 7 রোজোকে নেমেছে, আর আই থিঙ্ক আশেপাশে কোনো ফাইট, হ্যাঁ আরেকটা পোচিংকিতে ফাইট, নাইস। টিম নাম্বার 21 সাথে ড্রপ ক্লাস উইথ টিম নাম্বার 16, যেখানে যেখানে তাদের ফাইট হবে আমরা সেখানে যাবো। বাদ বাকি রোজোক আর পোচিংকি ছাড়া আর কোথাও, হ্যাঁ আচ্ছা ইয়াসে নেওয়া হতো, ইয়াস নেওয়া হতো একটা ফাইট, ব্যাপক একটা ফাইট। এখানে আই থিঙ্ক যেহেতু ইয়াস নেওয়া বড়ো বড়ো বিল্ডিং আছে, চকলেট বিল্ডিং আছে, তো ওর জন্য ফাইট নেওয়া একটু দেরি হবে। এখানে আমাদের রেকন ডেভিন টিম নাম্বার 11 কি করে ফাইট নেয় দেখি একটু। আর এদিকে আমাদের টিম নাম্বার 8 রোটেশন দিতে যাচ্ছে। টিম নাম্বার 7 আর টিম নাম্বারের রোজোকের ফাইটটা একটু দেখতে, মানে খুব তাড়াতাড়ি ফাইট ইনিশিয়েট হওয়ার কথা, কারণ ওখানে হোল্ডিং স্পেস একটু কম হয়। নক তাড়াতাড়ি কোন দিক থেকে আসে দেখি, এখনও নক কোথাও আসেনি। টিম নাম্বার 12 আই থিঙ্ক একটা নক দেওয়ার পসিবিলিটি আছে, আর দেখা যাক কোথায় ফাইট হওয়ার চান্স ফার্স্টে বেশি আমরা দেখি। কোচিংয়ে তো ফাইট অনেকক্ষণ ধরে চলবে, সবাই লুটবে, কেউ চায় না যে আগে লস হোক, কোনো ম্যান লস হোক কেউ চায় না, কারণ টুর্নামেন্ট সবাই চায় যে রোটেশন দিয়ে শেষে ফাইট নেবে। কারণ কি অফকোর্স ড্রপ ক্লাস একটা খুব ভারী মাত্রায় ডিস্টার্ব করা একটা টিমের স্ট্র্যাটেজি ফেলে সবগুলোকে। এদিকে একটা ফাইটের হালকা সংখ্যা না হওয়ার প্রবলেমটি বেশি, তিনটে স্কোয়াড নেমেছে আশেপাশে। আচ্ছা দেখা যাক, এই টিম নাম্বার 17, টিম নাম্বার 13 আর টিম নাম্বার 17। আচ্ছা টিম নাম্বার 17 স্প্লিট হয়ে নেমেছে, টু টু করে স্প্লিট হয়ে নেমেছে, হ্যাঁ লুটছে এখানে। টিম নাম্বার 17 একটা বান্দা এখানে আছে, নাইস স্ট্র্যাটেজি। দেখা যাক কোথায় ফাইটে প্রথমে প্রথমে নক কোথায় হয় সেটা তো আমি আচ্ছা এখানে নক হয়েছে, দেখা যাক কোথাকার বান্দা নক হয়েছে সেটা বুঝতে। আচ্ছা পোচিংকিতে ফাইট ইনিশিয়েট হতে, কোচিংকিতে ফাইট ইনিশিয়েট হয়েছে, টিম নাম্বার 21 নক করেছে সিন, টিম নাম্বার সিনের বান্দাকে। দেখা যাক আশেপাশে কে আছে। টিম নাম্বার সিক্সটিন গাবা বল থেকে নক ফিনিশ করে দিয়েছে, দেখা যাক রোজকের ফাইট। আই থিঙ্ক রোজকের ফাইট দেরি হবে, একটু ইনিশিয়েট দেরি হবে, কোচিংকিতে ফাইট খুব তাড়াতাড়ি ইনিশিয়েট হয়ে গেছে। এখানে একটা রোটেশন দিচ্ছে রাইট দিয়ে কেউ, কারণ একজন নক হয়ে গেছে, তো ফল ব্যাক নেওয়ার টেন্ডেন্সি বেশি এদের। 21 বান্দারা, 21 টিম নাম্বার 21 বান্দা থোড়া সা হোল্ড করছে এখানে, কারণ তারা কেউ চায় না যে ভাই মানে অন্ধের মতো বুস করতে, কারণ অফকোর্স টুর্নামেন্ট সবাই চায় হোল্ড করবে। পরে লেফটে খুব ক্লাস্টার, লেফটে অত্যাধিক ক্লাস্টার, লেফটে একটা রোটেশনাল ফাইট হতে পারে এখানটাতে। 20 আর এখানে সাইড দিয়ে রোটেশন দিচ্ছে আমাদের 18 খুবই কাছাকাছি, আই থিঙ্ক স্পট করেছে কি করেনি না করেনি, কারণ এখানে এটা আমরা রিজ আছে একটা। যাই হোক কোচিংকির ফাইটে একজন নক ফিনিশ হয়ে গেছে। এখানে আমাদের ইয়াস নেয়াতে একটু দেখি ফাইটের কি খবর। আই থিঙ্ক এখানে ফাইট হবে না, কারণ সবাই লুটে এদিক দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যাবে, কারণ এখানে অনেক ধরনের কার্ড থাকে, লেফটে কার্ড থাকে, রাইটে অনেক অ্যাপার্টমেন্ট থাকে, যেখানে অ্যাপার্টমেন্ট মানে কি গ্যারেজ থাকে, যেখান থেকে গাড়ি নিয়ে ইজি রোডের যে হয় লেফট দিয়ে, মতলব রাইট এইদিক দিয়ে লিপোকার বান্দারা লিপোকার লুপ করতে যাচ্ছে। এখানে একটা বড়ো সড়ো ফাইটের আশঙ্কা হতে পারে, কিন্তু তাও যেহেতু চকলেট অ্যাপার্টমেন্ট বেশি এখানে নর্থ সিটি জজপুলের, তাই ফাইটে একজন নক হলেও পুশ করার টেন্ডেন্সিটা খুব কম থাকে। কারণ তিনটে স্কোয়াড এখানে নেমেছে, টিম নাম্বার 13, টিম নাম্বার 18 আর টিম নাম্বার 17, তো একটা হোল্ডিংটা দিয়ে সবার বেশি থাকবে। দেখা যাক এখন কী হয় আশেপাশে, সেরকম কোনো ফাইটের সিন মতলব টিম
16 একটু ফল ব্যাক করছে, কারণ একজন ওদের অফকোর্স একটা কজিলিটি হয়ে গেছে ফার্স্টেই। দ্য চায়না নিশ্চয় যে আর কোনো নক বা ফিনিশ সামথিং কিছু হয় ওদের, একটা প্রবলেম হয়ে যেতে পারে। যাই হোক, এখনও একটা নক ফিনিশ ছাড়া কোথাও আমরা ফাইট দেখতে পাইনি সেরকমভাবে, অ্যাগ্রেসিভ পুশ কোথাও দেখতে পাই। এখানে একটা ফাইটের আশঙ্কা, থ্রিয়ের সাথে এইটের, তিন টিমের সাথে এইটের, তিন টিম এখনও জানে না, আই থিঙ্ক এইটের কেউ আছে এখানটাতে। আমরা একটু স্পেক্ট করে দেখতে পারি তিন টিমের, তিন নাম্বার টিমের ফ্যালকনকে আই থিঙ্ক ও স্পট করতে পারেনি সামনে। ফুল চারটে বান্দা সামনে ক্যাম্প করছে, মানে লুটছে আর কি, ক্যাম্প তো বলা যায় না, অফকোর্স ড্রপ ফাইট একটা, ড্রপে এখানে সবাই লুটবে যেহেতু যেহেতু এটা একটা অফকোর্স টুর্নামেন্ট, অফকোর্স কী বলবো। এখানে INF মার্কোস সামথিং স্কাড ভাইপার মুন্না স্কাউট করছে এখানে গাড়ি সামনের বাড়িগুলো, তো এখানে ফাইটের আশঙ্কা হতে পারে। একা বান্দা যেহেতু আই থিঙ্ক টু চাপের চাপের প্রবল একটা ব্যাপার। যাই হোক, আমরা রোজকের ফাইট অনেকক্ষণ ওয়েট করছে, রোজকে 12 নাম্বার আর আমাদের আচ্ছা নেট স্মোক নেট সব করছে এখানে, দেখা যাক। আচ্ছা আমরা আগে এই ফাইটটাকে একটু কভার করি, আগে এই ফাইটটা কভার করি, দেখি যে কেমন হচ্ছে আশেপাশে ফাইটের। এখানে টিম নাম্বার 7 আর টিম নাম্বার 12 মধ্যে ব্যাপক একটা ফাইটের আশঙ্কা। এখানে টিম নাম্বার 12 অ্যাথেনা 1528 এখানে একটা নক নেওয়ার আশঙ্কা, এখানে একটু নক হতে পারে, দেখা যাক কি হয়। এখানে টিম নাম্বার 7 নক করেছে, নাইস নক, রুদ্র নক হচ্ছে, এবার পুশ আসতে পারে না, টিম নাম্বার 7 পুশ করছে, টিম নাম্বার 12 দেখা যাক প্রোন স্ট্র্যাটেজি। ও ডিবিএস দিয়ে, ডিবিএস দিয়ে মেটে দিল, দেখা যাক পুশ আসে কি আসে না। আর লাস্ট দুটো বান্দা বেঁচে টিম নাম্বার 7 অ্যাগ্রেসিভ পুশ টিম নাম্বার 12 থেকে, দেখা যাক কি হয়। এখানে নেটে কোথাও নক হচ্ছে, এখানে একটা টিম ফাইটটা এখানে আমরা একটু যখন চলে এসেছি ফাইটটা দেখে নিই। এখানে ফিনিশ করবে টিম নাম্বার 12 টিম নাম্বার 7 রুদ্রকে, দেখা যাক কি হয়। এখানে টিম নাম্বার ফ্যালকন নক করছে সুরজকে, ডিডিএর সুরজ। আচ্ছা এখানে আবার নক করেছে টিম নাম্বার 7 টিম নাম্বার 12 ব্যাপক এখানে একটা নক করে দিয়েছে, ট্যারেন ফিনিশও করে দিল, উপরে একজন নক হয়ে আছে। এবার পুশ আসবে টিম নাম্বার লাস্ট বান্দা, দেখা যাক টিম নাম্বার 7 লাস্ট বান্দা কী করে, ক্লাচ করে না পজিশনের জন্য যায়, দেখা যাক এখানে লাস্ট বান্দা এখানে কী করে। আচ্ছা এখানে নক ফিনিশ দিয়ে দিল লাস্ট বান্দা 7-12 থেকে, আর ফাইট এখানে এনগেজ রোজোকে। আচ্ছা রোজোকে আমরা দেখছি, লাস্ট বান্দা বেরিয়ে গেল, আর ওখানে ফাইট। আমি যেটা বলছিলাম এতক্ষণ ধরে আমরা সরি কভার করতে পারিনি, কিউকি কারণ আমরা সামনের ফাইট দেখাচ্ছিলাম। এখানে চারটে কিল পেয়ে গেছে টিম নাম্বার 3, কারণ আমি ওখানে দেখাচ্ছিলাম যে চারজন এসেছিল ক্যাম্প করছিল ওখানটায়, এসে ওয়েট করছিল কে আগে মিস্টেক করে তার উপর। এখানে মিস্টেক হয়ে গেছে, আর নাম্বার টিম নাম্বার 3 একটা চারটে ছাঁকা কিল হাতে একদম টুর্নামেন্টসে, এর থেকে ভালো ব্যাপার আর কী হতে পারে তার টিমের কাছে। তো আচ্ছা আমি কোনোদিনও এখানে আমি কোনো সেরকমভাবে কমেন্ট্রি করিনি, তাই একটু প্রবলেম হয় কমেন্ট্রিতে আমার, যেহেতু আমি জাস্ট নর্মাল খেলি ক্লাসিক প্লেয়ার, আর আগে একটু কম্পিটিটিভ খেলতাম, এখন সেরকম কম্পিটিটিভ না ম্যানেজিং করি। আচ্ছা এখানে নক করছে, কোথায় নকটা হলো, RIP অন কোথায় নক করেছে। আচ্ছা এখানে নর্থ সিটিতে নক করেছে PCM 500 বটকে, স্লট নাম্বার 18 টিমকে ফিনিশ করে দিল, নাইস। 17 মধ্যে 17, আচ্ছা 5 হাই রিজে বান্দা, লেফটে হাই রিজে বান্দা নর্থ সিটির মধ্যে, অলে প্রবলেম হবে, অলটা একটু চেঞ্জ করে রাখলে খুব ভালো হয়, কারণ অলে প্রবলেম হয় খুব, কমেন্ট্রিতে খুব প্রবলেম হয় অলে। 13-17 আর 5 মধ্যে 5 বান্দারা রোটেশন দিয়ে দিল, 17 লেফট দিয়ে লেফট এর রাইট দিয়ে হাই রিজ রোটেশন দিচ্ছে, আর 13 বান্দা ক্যাম্প করছে, মানে ওইদিকে লুট বারবার ক্যাম্প বলতে যায়, তো সরি কেউ কিছু মাইন্ড করো না, কেউ ক্যাম্প ব্যাপারটা একটু আমাদের। আচ্ছা এখানে সিন ক্লিপকে নক করে সিন ক্লিপ এটি কোথায়, সিন ক্লিপ নক করেছে। আচ্ছা এখানে ফাইট, এখানটায় মানে আমাদের এই রুইন্স এর দিকে ফাইট হচ্ছে, আর সিন ক্লিপ কোচিং কে থেকে যারা ফল ব্যাক করেছিল তাদেরকে ওই কাটা থেকে মনে হলো, বললাম না যে একটা কারি হচ্ছে, অলে অনেক প্রবলেম হচ্ছে। যাই হোক 15 আর কোন
16 এর পুশ করছে 2-5 অল টিম নাম্বার 16 শেষ হয়ে গেল টিম নাম্বার 16 ম্যাচ থেকে বেরিয়ে গেল যাই হোক এখনো অনেক ম্যাচ আছে চাপ নেই কোনো চাপ নেই এখন যদি অলে আচ্ছা অলে একটু প্রবলেম হচ্ছে এখন কি করা যাবে যারা যারা দেখছে একটু হালকা ব্যাপারটা হওয়ার চেষ্টা করো আর এত সুন্দর জোন দিচ্ছে সবাই রোটেশন দিচ্ছে জোন দিয়ে অলে আচ্ছা যারা যারা খেলছো আর কি প্লিজ অলে মাইক অন করো না কেউ কি না হলে কমেন্ট্রিতে অনেক প্রবলেম হয় যাই হোক এখানে সুন্দর রোটেশন লেফটে একদম শিবানির দিক দিয়ে নাম্বার 5 এর যারা নর্থ সিটিতে নেমেছিল শিবানির দিয়ে কুইক রোটেশন লেফট দিয়ে কারণ ইজি রোটেশন হয়ে গেল তাদের কারণ শিবানিতে তারা জানে যে জোনের পেন পাতে খুব বাইরে ছিল এবং তারা ইজি রোটেশন দিয়েছিল শিবানিতে ভালো বুদ্ধি একটা যাই হোক আর এখান থেকে ইজিলি রোটেশন দিয়েছে 17 নর্থ সিটির বান্দার আর এখানটা একটা ফিসে আছে টিম নাম্বার 5 আচ্ছা ওরাও বেরিয়ে গেল টিম নাম্বার 5 এর বান্দার আচ্ছা এর একটু পিছনে ছিল যাই হোক আপাতত আর্লি ফাইট ওভার এবার শুরু হচ্ছে মিডের মতলব মিডিয়াম গেমের মিডিলের যে গেমের ফাইট হয় সেগুলো আর এখানে টিম নাম্বার 14 পুরো মিডিলে হোল্ড করছেন আচ্ছা মিডিলে হোল্ড না আই থিংক আচ্ছা হোল্ড করছে হ্যাঁ গাড়িটা একটু কম আছে তাই প্রবলেম হ্যাঁ 72 জন ছিল নাইস খুব ভালো সবার রোটেশনগুলো খুব ভালো লাগছে যাই হোক মিডিল দের রোটেশন টিম নাম্বার 15 এর এখনো জোনের বাইরে আছে অনেকেই এইদিকে আমাদের টিম নাম্বার ইলেভেন এর রোটেশন দিচ্ছে দেখা যাক কোনো ফাইটের আশঙ্কা হতে পারে কি হতে পারে না হ্যাঁ এর সাথে ফাইটের আশঙ্কা ফাইটের আশঙ্কা এখানে ভিএক্স রাহুল একে একটু আর এখানে নক হচ্ছে ভিএক্স রাহুল ফিনিশ করে দিল ভিএক্স রাহুল 11 এর একটা বড় সড় ফাইটের আশঙ্কা দেখা যাক কি হয় 11 এর রেকন ডেমিনি একে এইচবি যাই হোক দেখা যাক কি হয় পিসিএম রাইট দিয়ে আছে রেকন ডেমিন কে 1v2 পুশ করছে দেখা যাক নক করে দিল মানে 2v4 ফাইট হয়ে গেল ব্যাপারটা না 2v3 ফাইট হয়ে গেল 11 আর 19 এর মধ্যে একটা আসলে একটা ফাইটের আশঙ্কা পিসিএম নক করে দিল ডন ওয়ারিয়র কে ফিনিশ করতে আই থিংক আই থিংক ফিনিশ হয়ে যাবে রেকন নাইন করার নেই ফিনিশ হয়ে গেল হ্যাঁ পিসিএম ফিনিশ করে দিল আচ্ছা 2B আচ্ছা এখন এখনো বেঁচে আছে রিকন ডেমিং এটা বাঁচাতে পারে লেফট দিয়ে যদি যায় 11 আর 3 নম্বর এখন আচ্ছা ফিনিশ করে দিল ডেমিন কে আর এখানে নেডে একটা বড় সর ওপেনিং 1v2 ফাইট এখন মেইন রাস্তায় মরে গেছে আরে খুব সুন্দর নেডে নক ডার্ক ক্যাম্পারে যদি কোনো বাড়ির পাশে যদি খেলতো পিসিএম লেফট দিয়ে ফ্ল্যাঙ্ক করে মারলে লেফট দিয়ে ওপেন দিয়ে পুশ করে মারতে যাচ্ছে নার্কোস কে দেখা যাক কি হয় বাবায়া নক কাটতে হয়ে ডিউক কে আচ্ছা এটা ফাইট হচ্ছে আমাদের মিল্টাতে ফাইট দেখা যাক কি এখানে হয় আচ্ছা দূরের ফাইট একটু দূরের ফাইট 9 আর এখানে দুটো কে নক হওয়ার প্রবল চাও হ্যাঁ 6 নাম্বার বান্দা নক হয়ে গেল আচ্ছা 3 এর সাথে 9 এর একটা মতলব এনিমি মতলব 6 and 3 এর মধ্যে একটা হেভি ফাইটের আশঙ্কা ফাইট নাম্বার 3 স্লট নাম্বার 3 পুশ করে দিয়েছে টিম নাম্বার 3 পুশ করে দিয়েছে কারণ একটা ডিপি দিয়ে নক বেরিয়ে গেছে খুব সুন্দর খেলার খুব সুন্দরভাবে চোখ করে পুশ করলো খুব ভালো লাগলো ব্যাপারটা গেম স্ট্র্যাটেজিটাকে যাক নাম্বার ও আরেকটা ভাবে মলি দিয়ে ফিনিশ করে দিল আর এখানে শেষ করে দিল টিম নাম্বার 3 হেভি ডমিনেশন টিম নাম্বার 3 এর আবার এদের কাছে আই থিংক তিনটে আচ্ছা এদের কাছে 8টা কিল নাইস গেম প্লে বাই কেজি টিম নাম্বার মানে নাইস গেম বাই কেজি ডক্টর রাহুল যদি টিমটা দেখে থাকিস একবার বল গিয়ে কারণ অত্যাধিক অলে প্রবলেম হচ্ছে কমেন্ট্রি যারা অল করে একটু কথা বলছে তাদের কমেন্ট্রিতে প্রবলেম হয় এটা প্লিজ যেন পরে একটু বললে বেটার হয় যে অলে কেউ মাইক অন না করতে এখানে আর সামনাসামনি ফাইট কি দেখা যায় প্রবলেমটা হয় এখানে যে ঠিক টাইমে যে নকগুলোগুলো দেখায় না এখন কিল ফিডে ওর জন্য একটু প্রবলেম হয় কিলটা কয়েকটা মিস যায় কিছু করার নেই
এখনো কোথাও ফাইট আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, খুব কাছাকাছি, এটা আর খুব আশঙ্কা। এখানে টিম নাম্বার ইলেভেন, টিম নাম্বার ফোরটিন আর টেন এর ফাইটের আশঙ্কা। থ্রি বি ফোর ফাইট আই থিঙ্ক, হ্যাঁ থ্রি বি ফোর ফাইটের একটা আশঙ্কা। টেনের সাথে চোদ্দোর, দশের সাথে চোদ্দোর একটা খুবই, হ্যাঁ থ্রি বি ফোর, দেখা যাক কি হয় এদের। আই থিঙ্ক এটা ফল ব্যাক নেওয়ার একটা ডিসিশন নিল। যাই হোক কতটা, আচ্ছা আবার এদিকে ইলেভেনেরাও হোল্ড করে আছে। আচ্ছা ডিপ নিতে গেল, টিম নাম্বার ফিফটিন, টিম নাম্বার টেন, টিম নাম্বার ফোরটিন, টিম নাম্বার ইলেভেন, এখানে যদি কোনো স্কোয়াড আসে তাদের খুব প্রবলেম হবে, কারণ এখানে ব্রিদিং স্পেস খুব কম। দেখা যাক কি হয়। আর এখানে ডাক স্লাইডের সেভেন আপকে নক করতে নক করেছে। আমরা ফাইট আউট দিয়ে যাব, এখানে আমরা ফাইট সুইং নিয়ে কাছে ফাইটটা হচ্ছে, নাইস নেড়ে আছে ফিনিশ করতে গেল, থ্রি স্টোরিতে নক করেছে নেট দিয়ে। এই করো নিচে, এই করো পূজা দিন 30 নেট দিয়ে। দেখা যাক কি হয়। টিম নাম্বার আর টিম নাম্বার 18 কে ফিনিশ করে দিল, নাইস গেম প্লে বাই টিম নাম্বার 13। আরে উপর থেকে মারলো, উপর দিয়ে তো গেটে গেটে অলে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক দাদা দেখছি একটু প্রবলেমটা বোঝার চেষ্টা করো, অলে দাদা একটু মানে করে আছে আর কি, মানে অল করে যারা কথা বলছে তাদের জন্য একটু হালকা প্রবলেম হচ্ছে। 47 বান্দা অ্যালাইভ, 14 টিম অ্যালাইভ। কোথায় নক হয়েছে? ডিপি দিয়ে নক করলো, এটা স্কুল অ্যাপার্টমেন্টে নক করেছে। জোপা এমটিএক্স এখানে ফিনিশ হয়ে গেছে, স্কুল অ্যাপার্টমেন্ট। আচ্ছা স্কুল অ্যাপার্টমেন্টের সামনে ডিজিট টিম নাম্বার 12, আর স্কুল অ্যাপার্টমেন্টে টিম নাম্বার 12 হোল্ড করছে। দেখা যাক টিম নাম্বার 12 কোনো একটা নাই। এখানে ডোপা তুফানকে অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছে ডিপিতে, আর ডিপি খুব সবাই জানো ডিপিটা অত্যন্ত একটা লেথাল গান একটা এইসব টুর্নামেন্টের জায়গায়, কি হেড খুবই বেশি লাগে টুর্নামেন্টে। আর যেখানেই হোক ডিপিটা একটা মানে গড গান টাইপের বলতে পারো। টিম নাম্বার 15 সামনের বাড়ি হোল্ড করছে, টিম নাম্বার 21 অ্যাপার্টমেন্ট, দেখা যাক। আর এখানে অ্যাপার্টমেন্টের কাছে স্কুলে একদম মিডিলে জোন কেটেছে, দেখা যাক। টিম নাম্বার 21 কে টোটালি ফেভার করেছে জোন, এখান দিয়ে রোটেশন হচ্ছে রাইট দিয়ে, এখনও অনেক ব্রিদিং স্পেস আছে। 46 ম্যানস অ্যালাইভ, আর 14 টিম এখনও বেঁচে আছে। টিমরা 11 এর দুটো বান্দা একটু প্রবলেম হতে পারে, কারণ প্রথমেই দুটো ম্যান তাদের লুজ হয়ে গেছে। এখানে একটা ড্রপ, এখানে একটা রোটেশন ক্লাস, না না রোটেশন ক্লাস হবে না, কারণ এখানেই বান্দা থেমে গেছে। টিম নাম্বার ফাইভের চারটে বান্দা পেয়েছে, একটা কিল, খুব ভালো স্টার্ট তাদের। রোটেশন দিয়ে একটা ভালো জায়গা নেওয়ার উদ্দেশ্যে যাচ্ছে তারা, দেখা যাক কি করে। দুটো গাড়ি এখানে, আচ্ছা সবাই মোটামুটি নিজের নিজের অ্যাপার্টমেন্ট ধরে নিয়েছে, বাইরে আছে যাদের যেতে হবে জোনে। টিম নাম্বার 9, টিম নাম্বার 20, টিম নাম্বার 20 এর চারটে বান্দা, দেখা যাক। এখানে টিম নাম্বার 14 রোটেশন দিচ্ছে, দেখা যাক কি হয়, কারণ এখানে একটা প্রবলেম হতে পারে। লাইট 11 এর খুব চোখ হতে পারে বান্দারা, 14 যারা বান্দারা তারা চোখ হতে পারে। আচ্ছা তারা জানে যে রাইটে বান্দা আছে, কারণ তারাই এলো ওই দিক দিয়ে, তারা জানে যে রাইটে বান্দা আছে, তারা কেউ রাইট দিয়ে যাবে না, লেফট দিয়ে রোটেশন মারছে ওর জন্য। খুব ভালো ডিসিশন এটা আইজিএল এর, তো দেখা যাক, খুব ভালো রোটেশন, লেফট দিয়ে রোটেশন দিয়ে দিল। আচ্ছা এখানে নক করেছে টায়ান্ট বিগি, ডোপাকে নক। আচ্ছা এখানে উয়াসিনের পিছনে ফাইট, হাই রিজে, দেখা যাক কি হয়। টিম নাম্বার 5 এর সাথে টিম নাম্বার 3 এর ফাইট, টিম নাম্বার 5 এর একটা বান্দা বাবা, আচ্ছা যাই হোক হোয়াট এভার, টিম নাম্বার 3 এর একটা বান্দাকে একটু সরি দোস্ত, আমি বুঝতে পারলাম না নামটা কি তোমার, যাই হোক। টিম নাম্বার 5 এর একটা বান্দা টিম নাম্বার 3 কে নক করে ফিনিশ করার উদ্দেশ্যে, পিছন থেকে টিম নাম্বার 3 এর ব্যাপক কভার ফায়ার যাতে ফিনিশ করতে না পারে। সিরিয়াসলি নাইস কভার ফায়ার বাই টিম নাম্বার 3, নিজের বন্ধুকে বাঁচানোর জন্য, টিমমেটকে বাঁচানোর জন্য কভার ফায়ার ফিনিশ করে দেবে। যাই হোক এখানে না 5 এর মরফিয়াসকে নক করছে, নক করে যাচ্ছে নাম্বার 3 এর সেরা 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 ডিপি দিয়ে নক। আমি বললাম ডিপি খুব লেথান গান, আর একটা M4 এর সেরা স্প্রে ফিজিক্স কা বাপকে নক করে দিল, ফিনিশ করে দিল ডিপি দিয়ে। ডিপি খুবই লেথাল গান, সিরিয়াসলি ডিপি জায়গায় থাকে সে টিমটা একটু এগিয়ে থাকবে, কিছু করার নেই। ডিপি একটা ফেভার, আই থিঙ্ক কি বলবো, ডিপির এত ড্যামেজ বাড়িয়ে দিয়েছে, আর স্ন্যাক্স ভাই তো একদম হ্যাকার করে দিয়েছে সবাইকে। টিম নাম্বার 5, হ্যাঁ ভালো করেছে ফল ব্যাকে টেন্ডেন্সি, কিন্তু টিম নাম্বার 3 ছাড়বে না, বলছে ভাই আমি ছাড়বো না, সবার কিল নিয়ে যাবো। যাই হোক
তিন নম্বর থ্রি এর বান্দা ইজি লোটেশন দিয়ে দেবে আমার যেটা মনে হচ্ছে লেফট দিয়ে, দেখা যাক। আর এরা একটু জোনের বাইরে আছে, চাপ নেই। টিম নাম্বার থ্রি এর একজন লুজ হলো, সেটা একটু প্রবলেম। যাই হোক, 10টা কিল লিটারালি জোনের, মানে ফোর্থ জোন আই থিঙ্ক স্টার্ট হচ্ছে, এর মধ্যে 10টা কিল, তিনজন বান্দা কেন অ্যালাইভ। নাইস গেম প্লে বাই টিম নাম্বার থ্রি, অ্যাপ্রিসিয়েবল গেম প্লে, দেখা যাক কি হয়। খুব ভালো। এখানে একটা একটা ফাইটের কি আশঙ্কা, দেখি আমরা ফাইটের আশঙ্কা আছে কি নেই। টিম নাম্বার টেনের সমস্ত আছে, টিম নাম্বার হাই রিজের নাম্বার চার এসেছে। আই থিঙ্ক টিম নাম্বার চারেরা জানে যে স্কোয়াড হাউসে বান্দা আছে, তো তারা ওর জন্য ওপেনে আসবে না এখান থেকে। আর যদি ওপেনে আসে তাহলে টিম নাম্বার ইলেভেন একটা স্প্রে দিয়ে কিল স্টিল করতে পারে, দেখা যাক। বিটি এখানে কিলার কিলার বিস নক করে দিয়েছে ডিপি দিয়ে, আবার কিলার বিস ফিনিশও করে দিল এক্সেস। এখানে ফাইট হচ্ছে, দেখা যাক কি হয়। টিম নাম্বার টোয়েন্টির সাথে ফাইট, টিম নাম্বার টোয়েন্টির সাথে নাইনের ফাইট, ডিপি দিয়ে নক করে দিল আর পুশ সঙ্গে সঙ্গে। টিম নাম্বার টোয়েন্টির সাথে টিম নাম্বার নাইনের পুশ, সে একটাই বান্দা ছিল টিম নাম্বার নাইনের, আই থিঙ্ক অন্য বান্দা নেই এখানে। দেখা যাক টিম নাম্বার নাইনের বান্দা আর কোথায়, টিম নাম্বার ফোরটিনটা যদিও, টিম নাম্বার নাইনের বান্দা পেছনে আই থিঙ্ক। হ্যাঁ, থোড়া সা একটু প্রবলেম কোয়ার্ডিনেশানে, যাই হোক কিছু করার ছিল না। চারজন মিলে একজনকে পুশ করেছে, তো ওখান থেকে ফলব্যাক নেওয়ারই ডিসিশনটা খুব ভালো। যাই হোক, দেখা যাক আর কি হয়। সামনাসামনি স্প্রে দিয়ে, স্কারলেট স্প্রে দিয়ে নক করছে টিম নাম্বার চার। আচ্ছা, গাড়ি গাড়ি বাগিটা বাস্ট করছে, কারণ যাতে তারা জোনে যেতে না পারে। যাই হোক, খুব একটা ভালো স্ট্র্যাটেজি নাম্বার চারের, টিম নাম্বার টোয়েন্টির বাকিটা ফুটিয়ে দিচ্ছে, খুব ভালো একটা মানে রোটেশন আটকানোর খুব ভালো উপায়। এইসব এই ছোটো ছোটো জিনিসগুলো না টিমদেরকে খুব ভালো বানিয়ে দেয়। আমাদের এখানে আমার এখানে সিগনাল দিয়ে দিয়েছে 30% চার্জ অ্যালার্ট। ডোপার তুফান নক করছে এতে নাকে, কোথায় নক করছে আমরা দেখছি, দেখবো আমরা ডোপার তুফান কোথায় নক করেছে। একটু প্রবলেম হচ্ছে কারণ হালকা, যাই হোক আরটিএস এরা জোনের বাইরে, দেখা যাক কী এসছে এখানে। আচ্ছা, এমটি লোড ড্রপ লোটা, টিম নাম্বার ফোরটিন এখানে তো অনেকক্ষণ ধরে হোল্ড করছে, আবার জোন ফেভার দিয়েছে। বিটি স্ল্যাম দিচ্ছে অ্যাপার্টমেন্টে পুরো পুরো অ্যাপার্টমেন্ট। আর এখানে আও, নাইস নাইস গেম প্লে, নাইস রোটেশন, কারণ তারা জানে আই থিঙ্ক, ওরা জানে যে স্কুলে একটা গাড়িতে রোটেশনটা একটু হালকা রিক্সি, দেখা যাক কি হয়। এখানে টিম নাম্বার ইলেভেন হোল্ড করেছে, আই থিঙ্ক টিম নাম্বার এখানে আসছে, টিম নাম্বার ফোরেও এখানে আসছে, দেখা যাক কি হয়। টিম নাম্বার ফোর এখানে চলে যেতে, টিম নাম্বার ফোরে ইলেভেনের একটা ফাইট, একটা হেপি প্রবল আশঙ্কা। টিম নাম্বার ইলেভেনের দুটো বান্দা এখানে, টিম নাম্বার টেন সামনে রোটেশন দিয়ে দিল মিডিলে, ও ভাই টিম নাম্বার থ্রি এসে, টিম নাম্বার টেনের হেপি ফাইট হবে গ্রাউন্ডে। টিম নাম্বার টেনের একজন নক, থ্রি এসে টেন ডিলে ঢুকিয়ে দিয়েছে মিডিলে, দেখা যাক কি হয় এখানে। যাই হোক বেঁচে গেছে, ব্রিদিং স্পেস নিয়ে নিয়েছে তারা, এখন হোল্ডিং করতে হবে, তাদেরকে হোল্ড করতে হবে এইভাবে। টিম নাম্বার থ্রি এর সামনে দিয়ে ঢুকে দেবে টিম নাম্বার টেন গাড়ি নিয়ে, দেখা যাক কি হয় এখানে ফাইটে। ওপরেও টিম নাম্বার থার্টিন জোনের বাইরে, জোন ক্লোজিং করছে, ঢুকতে হবে জোনে। টিম নাম্বার থার্টিন রাইট, একটা বন্ধু রাইট রোটেশন দিয়েছে, এটা খুব ভালো একটা স্ট্র্যাটেজি, এত সুন্দর স্ট্র্যাটেজি দিচ্ছে এরা, যে রাইট রোটেশনগুলো এত সুন্দর দিচ্ছে যে আমরা সত্যি খুব ভালো লাগছে রোটেশনগুলো। নেটে আবার কি নক হলো, না নেটে নক হয়নি, যখন ওপেনিং বেরিয়ে যেতে তাহলে পুশের একটা আশঙ্কা থাকতো, পুশ হয়নি, চাপ নেই। আচ্ছা, নেটে নক হয়েছে ফিজকাপে, ফিজকাপ আপকে নক করেছে নেটি দিয়ে, আই থিঙ্ক এখানে ফিজকাপ আপ এখানে নক হয়েছে, অ্যাপার্টমেন্টসে নক হয়েছে। যাই হোক, এখানে ও এখানে পুশ করে দিয়ে টিম নাম্বার টুয়েলভ, ও ভাই টিম নাম্বার টোয়েন্টি ওয়ানকে পুশ করে ফিনিশ করে দিল টিম নাম্বার টোয়েন্টি ওয়ানকে। টিনা ফিফটিনের বান্দা ওপেনে ফেসে গেছে পেছনে, গেলে জোন হালকা, জোনে ওপেনে তো না, বাট জোনটা আছে হালকা, হ্যাঁ ওপেনেই বলতে পারে, একটা স্ট্যাক আছে আই থিঙ্ক ওখানটাতে, দেখা যাক কী হয়। টিম নাম্বার ফিফটিনের একটা স্ট্যাক আছে, বাট ওদের গাড়িটা বাস্ট হয়ে যাবে, তারপর যে রোন রোটেশনটা দিতে হবে। জোন ফেভার করেছে রোজ ওকে, দেখা যাক জোন ফেভার, জোনে কী প্রবলেম, জোন কী করতে পারে, জোন কোথায় টানে লাস্ট অব্দি। কেজি ডক্টর নক করে দিল এদিকে বান্দাকে, ফিফটিনের বান্দা চোখ করে দিয়েছে ফুল, একটা স্যাকের মধ্যে খুব বাজে একটা অবস্থা, ব্রিদিং স্পেস খুবই কম চারজন। টিম নাম্বার সেভেনে একটা বান্দা বেঁচে আছে, টিম নাম্বার ফোরটিন, টিম নাম্বার টুয়েলভ হোল্ড করছে, রোজোকে একটা হেভি আশঙ্কা ফাইটের, ইলেভেন হোল্ড করছে এখানে। টিম নাম্বার টেনের সাথে ফাইট হচ্ছে, টিম নাম্বার টেন আর থ্রি এর মধ্যে ফাইটের আশঙ্কা মানে হয়ে গেছে ফাইটের, পুশ করে দিয়েছে নক করে বেরিয়েছে একটা। টিম নাম্বার ও সরি টিম নাম্বার টেন ফিনিশ করে দিল এখানে, যারা
আচ্ছা এখানে 10 নাম্বার 10ই ঢুকেছিল, নাইস গেম প্লে বাই 10 নাম্বার 10, কারণ কি রোটেশন দিয়েছে একটাকে ফিনিশ করা খুব একটা বড় টাফ স্ট্র্যাটেজি হয়, তো এখানে সেটা এবং চারজনই বেঁচে আছে টিমের, নাইস গেম প্লে বাই 10 নাম্বার 10, দেখা যাক আর কোথায়। 10 নাম্বার 13 এর সাথে 17 এর কি আশঙ্কা একটা ফাইটের, দেখা যাক কি হয়। হ্যাঁ 17 এখানে উপর থেকে কারণ ওরা জানতো না যে ভাই এখানে বান্দা ক্যাম করবে, এখানে বান্দা হোল্ড করবে। এখানে 10 নাম্বার 13 এর থোড়া সা প্রবলেম নেটের আই থিঙ্ক, তো আচ্ছা নাইস 10 নাম্বার 20 এর বান্দা, ও নক নক ভাই 10 নাম্বার 20, আরে এটা এটা 10 নাম্বার 20 রে 20 এর ভিডিও দিল স্ল্যাপ উপরের বান্দা ফিনিশ করে দিল, নক নক এন্ড ফিনিশ। ও সরি এটা খুব একটা আনফরচুনেট ছিল। 10 নাম্বার 14 এখানে দেখা যাক কি হয়, 10 নাম্বার 11 এর সাথে 10 নাম্বার 4, সরি 10 নাম্বার 14 এর সাথে 10 নাম্বার 4, এখানে 10 নাম্বার 4 হালকা চোখ হচ্ছে, চোখ হচ্ছে কিন্তু 10 নাম্বার 4 এর সবাই বেঁচে আছে, তো তারা ইজিলি কোপ আপ করে নেওয়ার মনে হয়। লাস্ট জনটা কোথায় শিফট দেয়, পরের জনটা কোথায় শিফট দেয় দেখা, এখানে নক করে বিটি জেনে স্টুডিওকে নক করতে নক করেছে, বাইরে এসে নক করে হেভি হেভি সেরা স্ট্র্যাটেজি। এখানে ডিটি নম ন ডি নম টমকে নক করেছে টিমরা 11 এর পিসিএম ডার্ক ক্যাম্পার, দেখা যাক টে এন্ড বিগিয়ে দিক দিয়ে নাইস রোটেশন, পেছন দিয়ে আসবে 10 নাম্বার 7 এর একটা আকেলা বান্দা, দেখা যায় তাকে ফেলতে পারে কি না। এখানে রিজে দাঁড়িয়ে যায় খুব বেটার হবে, এখানে রিজে ছোট্ট ডিপ আছে এখানে দাঁড়িয়ে গেলে খুব বেটার হয়, বাট ও জোন একদমই বাজেভাবে সিফ, জোন সিফ খুবই বাজে, দেখা যাক কি হয়। 10 নাম্বার 12 এর লাস্ট বান্দা, 10 নাম্বার 12 এর লাস্ট বান্দা বিজয়ের সাথে ফাইট, 10 নাম্বার জোনের 10 নাম্বার 15 জোনে ঢুকছে, দেখা যাক কি হয়। 10 নাম্বার 4 এরটা হোল্ড করে বসে আছে, 10 নাম্বার 15 আর 4 এর মধ্যে ফাইট, এখানে 10 নাম্বার 15 এর ফর সরি 4 এর দুটো বান্দা নক, একটা বান্দা ফিনিশ নিচে নক হয়ে পড়ে আছে, লাস্ট বান্দা আই থিঙ্ক বিটি, বিটির লাস্ট বান্দা দেখা যাক কি হয়। আচ্ছা পুশ, আচ্ছা নক করে পুশ করে দিল, নক করে ফিনিশ করে দিল বিটি, আনফরচুনেটলি বিটির একটা বান্দাই বেঁচে আছে, দেখা যাক কি করতে পারে লাস্ট অবধি। 11 এর বান্দা রাইটে আছে, তারা ইজিলি রোটেশন মারতে পারবে কিনা দেখা যাক, উপরে হাই যে চলে এসছে আর মাম্বা স্টপ, দেখা যাক তারা কি করতে পারে। 10 নাম্বার 12, 10 নাম্বার 12 আর 10 নাম্বার 15 আর 11 এর মধ্যে হেভি একটা আশঙ্কা, আবার অলে একটু প্রবলেম, দেখা যাক একটু একটু সামনে নিও তোমরা, অলে একটু প্রবলেম হবে। 11 15 4 আর উপর থেকে থার্ড পার্টি করছে, ওয়েল ও নাইস ডিপি, নাইস ডিপি দিয়ে নক করছে আর মাম্বা স্টপকে, দেখা যাক কি হয় কি করে ফিনিশ করতে পারতে কি পারে কিনা। নাইস গেম প্লে বাই 11, টিম নাম্বার 11 এর তিনটে কিল, প্লে জোনে আলি ফিনিশ হচ্ছে, এবার রোটেশনটা একটু প্রবলেম হবে কিন্তু যারা হোল্ড করবে তারা কখনোই চাইবে না যে প্লেয়ার্সরা জোনে ইন করুক। টিম নাম্বার 12 কে পুশ করে দিয়েছে, টিম নাম্বার 12 কে ডিরেক্ট ওপেনলি পুশ, 15 এর দ্বারা টিম নাম্বার 12 কে পুশ করেছে, দেখা যাক এখানে গ্লিচ হালকা, টিনার টুয়েলভে একটা বান্দা আগে থাকে, নক 11 এ নক করে দিয়েছে, পুশ করছে টিম নাম্বার 15, একটা বড় ধরনের স্ট্র্যাটেজি পুশ করার, খুব সুন্দর গেম প্লে বাই টিম নাম্বার 15, দেখা যাক এটা কার্যকরী হয় কিনা, যদি কার্যকরী হয়ে যায় তাহলে টিম তার নাহলে পুরো এই জায়গাটা পুরোপুরি টিম নাম্বার 15 হয়ে যাবে। আর এখান থেকে টিম নাম্বার 11 এর একটা চোখ ব্যাপার স্যাপার, ওখানে 4 এর বিটি জেডি আই থিঙ্ক হিল ব্যাটেল করছে, আলি ফিনিশ হয়ে গেল জোনে, 11 এর বান্দা আই থিঙ্ক রোটেশন দিয়ে মিডলে ঢুকবে, খুবই কম এই ছিল তাদের, ফিনিশ হবে আই থিঙ্ক, দেখা যাক। ডার্ক ক্যাম্পার বেঁচে গেল, ডার্ক ক্যাম্পার বেঁচে গেল, একা একা বান্দা আকেলা বান্দা, এখানে নেট যদি আসে তাহলে ব্রিদিং স্পেস খুবই কম হয়ে যাবে। এখানে টিএন বি গিয়ে আই এন এফ মোমোকে নক ফিনিশ করে দিল, লোকিকেও এখানে হিল করে নিয়ে ডার্ক ক্যাম্পার, খুব সুন্দর গেম প্লে বাই 11 অ্যান্ড 15 সাথে 12 এর ফর্মে একজন নক করছে আর মাম্বা সকে, আর মাম্বা পুশ করছে 31 ফাইট, নক করতে হবে নক করে দিয়েছে 3 নাম্বার 12 এর, 15 আর 12 এর মধ্যে হেভি একটা গেম মানে ফাইট হচ্ছে, লাস্ট বান্দা 3 নাম্বার 12 এর, দেখা যাক কি হয়, 1 ভি 3 করতে পারে কি পারে না, 15 এর বান্দা পুশ করছে, দেখা পুশ করছে লাস্ট বান্দা টাইরেন্ট বিগি, লাস্ট বান্দা মিস্টার রয়, ও নাইস নেট বাই টাইরেন্ট বিগি, 1v1 ফাইট ইজি না, আচ্ছা তো উপরে বান্দা আছে লাইটের না, 2v1 ফাইট ভুল বলছিলাম সরি গাইস, এখানে 13 17 11 15 আর 12 লাস্ট জোনে পাঁচটা টিম বেঁচে, দেখা যাক কে নিয়ে যায় চিকেন ডিনার। আমরা 15 এর একটা হায়ার একটা রিয়াজ মানে হায়ার একটা অ্যাডভান্টেজ আছে, টাইরেন্ট বিগি ও ফিনিশ করে দিল নাম্বার 12 কে, কি চোক পয়েন্টে ছিল নাম্বার 12 এর, যাই হোক 15 এর তিনটে বান্দা খুব ভালো হোল্ড স্ট্র্যাটেজি, নিচে জোন কেটে যে 10 নাম্বার 17 কে পুরোপুরি ফেভার করতে হয়েছে জোন, 10 নাম্বার 11 কে কি বলবো, যতই গেম প্লে বলবো ততই মানে তারিফ কম, কারণ এরা দুটো বান্দা অনেক কম, এখানে লাইট নক করেছে ইএনটি প্রেডার কে, প্রেডার নক হলো 10 নাম্বার 17 একটু ওপেনে চলে গেছিল, সে জোন ধরতে গিয়ে 10 নাম্বার 15 এর লাইট একটা হাই রিজাল্ট অ্যাডভান্টেজ নিয়ে বসে আছে,
দেখা লাইট ইএনটি ফ্লেয়ারকে ফিনিশ করে দিল। তিন নাম্বার সেভেন্টিনে দুটো বান্দা, তিন নাম্বার না ফিনিশ করেনি, নক দুজন নক, তিন নাম্বার সেভেন্টিনে একজন বান্দা, ওয়ান বি থ্রি বি, ওয়ান বি থ্রি বি, টু বি ওয়ান। তো এখানে পিসিএম মিডিল হোল্ড করছে, পিসিএম এর এদের জোন নিতে পারে কি নিতে পারে সেটা সম্মানটিতে, থার্টিন তেমার থার্টিন একটা বান্দা অনেকক্ষণ ধরে এটা মানে যতটা যতটা কম বলবো সেটা কম হবে, কারণ তিন নাম্বার ফ্লাইট ডার্ক ক্লাইডের হো ছটা কিল, নাইস টিম কিল নটা, নাইস গেম প্লে বাই তিন নাম্বার নাইন, গেম প্লে বাই তিন নাম্বার থার্টিন। দেখা যাক পুশ আছে কি আছে না, পিসিএম প্লুস করছে, পিসিএম জানি না ওপরে বান্দা আছে এখানে, ও পিসিএম কেন করে দিতে পারে, তিন নাম্বার থার্টিন দাস সাইক লাইট পুরো পুরোপুরি এখানে নো ফুটে, নো ফুটে যাচ্ছে, নাইস, ও পিসিএম নক করেছে বেকএম দিয়ে ইএনটি প্রেডেটরকে, লাইট নক করেছে ইএনটি রেজকে। দেখা যাক কি হয় এখানে, আই থিঙ্ক এটা একটা বড় সড়ো একটা চাকমা খাবে যদি পিসিএম উপরে ওঠে, কারণ এখানে ক্যাম্প আছে তিন নাম্বার টেলে মানে ডার্ক ক্যাম্প, ডার্ক ক্যাম্প মানে সুপ্রিম নক করতে লাগে, ও পিসিএম নক হয়ে গেল এখানে, হ্যাঁ ডার্ক ক্যাম্প রাইট, ও বাজে ভাবে চকমা দিয়ে দিল প্রি নাম্বার থার্টিনের ডার্ক ক্লাইড। একটা ভালো স্ট্র্যাটেজি ভাই, লাস্ট বান্দা জিরো ফুট ছাড়া কোনো উপায় না, কিউকি যদি ও ফুট দিয়ে দেয় দুজন মিলে মেরে দেবে, তো খুব নাইস স্ট্র্যাটেজি। টিন আর ফিফটিন ওপেনলি পুশ করছে ডার্ক ক্যাম্পারকে, দেখা যাক কি হয়, ফিফটিনের তিনটা বান্দা, ইলেভেনের একটা বান্দা, থার্টিনের একটা বান্দা, অফকোর্স মানে অ্যাডভান্টেজ আছে তিন আর ফিফটিনের কাছে, কিন্তু তিনটে বান্দা ওরা ভাবছে লাস্ট দুটো বান্দা, কিন্তু না দু তিনটে টিম আছে, ডার্ক ক্যাম্পার স্মোক করে হিল করছে, দেখা যাক ডার্ক ক্যাম্পারের পিওবি এখানে, পিসিএম কে ফিনিশ করে দিল আর ডার্ক সাইক্লাইড কে ফিনিশ করে দিল, লাস্ট ওয়ান বি থ্রি সিচুয়েশন, খুব সুন্দর গেম প্লে, ইলেভেন বাই ফিফটিন ওয়ান বি থ্রি সিচুয়েশন, দেখা যাক ইমোশনাল ফুল পুশ করতে হচ্ছে ডার্ক ক্যাম্পারকে, ও একটি ডার্ক ক্যাম্পারে আর চিকেন নিয়ে গেল টিম, নাইস গাইস গেম প্লে বাই কি বলবো লাইট ইমোশনাল ফুল মিস্টার রয়, খুব সুন্দর খুব সুন্দর গেম প্লে কি বলবো, আর ইলেভেনেরও খুব সুন্দর কোথা থেকে কোথায় ট্রেনে নিয়ে গেল টিম নাম্বার ইলেভেন, যেটা হচ্ছে পিসিএম ভিএক্স রাহুলদের, রাহুলদের আমি একটা চুপ টুক করে স্ক্রিনশট নিয়ে নিই, নেক্সট যাই হোক একটা ছোটো নেটে ডিস্টার্ব, কিছু মনে করো না কেউ, একটা হালকা ডিস্টার্ব, যাই হোক নাইস নাইস গেম প্লে বাই এভরি টিম, নাইস গেম প্লে বাই এভরি টিম, টিম নাম্বার ওয়ান, টিম নাম্বার ওয়ান যে আছে তার হচ্ছে আটটা দুই দশ দুই বারো এক তেরোটা কিল, চিকেন নিয়েছে, টিম নাম্বার ইলেভেন যেটা পিসিএম আর ডার্ক ক্যাম্পারদের তাদের হচ্ছে পাঁচটা কিল সেকেন্ড, যারা মিস টিভি ডার্ক স্লাইডদের যে আর কি বেস্ট, খুব ভালো একটা মানে গেম স্ট্র্যাটেজি পরিচয় গেমে একটা খুব মানে জিরো ফুটে বসেছিল সে ফিনিশ করে দিয়েছে পিসিএমকে, একটা খুব সুন্দর গেম প্লে নিদর্শন, তাদের হচ্ছে দশটা কিল, আরও এখনও সাতটা গেম বাকি আছে, কোনো চাপ নেই, যারা যারা আগে তাড়াতাড়ি ফিনিশ হয়ে গেছো কোনো চাপ নেই, আরও গেম বাকি আছে তোমরা ইজিলি কামব্যাক করতে পারো, দেখা যাক কী হয় লাস্ট গেমগুলোতে পরের গেমগুলোতে। আর ফ্রি নাম্বার ফোর ফাইভ সবারই একটু ভালো ভালো কিল আছে, নাম্বার ফাইভে খুব সুন্দর কিল বারোটা কিল, আর বিটিরও দুটো কিল, খুব নাইস নাইস গেম প্লে বাই এভরি ওয়ান, যারা যারা নিচে আসো চাপ নিও না, পরের গেমগুলোতে ইজিলি কোপ আপ করে দেবে। তো ঠিক আছে কিছুক্ষণের পর বিরতি পর আবার নেক্সট গেম স্টার্ট হবে, সবাই আই থিঙ্ক বুঝে গেছো যে নেক্সট গেম প্লে কতটা ভালো, কতটা ইন্টেন্স সিচুয়েশন চলছে লাস্টে, কী আর বলবো, সবাই এনজয় করতে পারো, সবাই লাইভে এসে এনজয় করতে পারো গেম প্লেগুলোতে, সবার স্ট্র্যাটেজি রোটেশন অনেক কিছু শিখতে পারো। যাই হোক আমি এখানে একটু স্টপ রাখছি গেম প্লেটা, কিছুক্ষণ বিরতি, তারপর আবার ফিরে আসবো অসাধারণ একটা নেক্সট ম্যাচ নিয়ে, যেটা আই থিঙ্ক মিনামারে হবে, আমি ঠিক জানি না, আমি যদিও অর্গানাইজার সাথে কথা বলে নেবো কী গেম প্লে কী গেম হবে। তো ওকে চলো কিছুক্ষণের জন্য একটু একটু আসছি, তো বি রাইট ব্যাক। तभी तो है तुम्हारे पास, ना छोड़ो कभी हमारा साथ, कभी ना कभी तो नजर आ, तेरे नाम
बिखरा है, सभी से प्यार चाहे, ठंडी हवा हमी तो है तुम्हारे घर, तभी तो है तुम्हारे पास, ना छोड़ो कभी हमारा साथ, कभी ना कभी तो नजर आ। सभी जुबा है हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जी, अब चाहे जिंदगी ऐसी जी, तब चाहे जिंदगी है। हमें सजा है हम हैं बाजारों के, सबकी नजर यहाँ है, हर चीज राज है, अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। ऐसी जिंदगी हम छिप छिपाए, हम ना आए 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 हम ना, thank you.
said ladke laga re laga re ladke laga re if I go let him know I said teri apni jagah hai bro teri apni jagah hai let him know ke wo kar dil raza man jisme let him know hum ek rooh do jisme let him know ke koi mar ke bhi mare na let him know yahan maut ki bhi kisme hip hop andhere mein tha aur hum dono torch the double or triple pe show bajane pahunchte apni zindagi theater god's play God's plan, कोशिश मेरे हाथ में मैंने कोशिशों पे कोशिशें ही की हैं ये मेरा तजुर्बा है मेरी असलियत यही है मेरे टैलेंट पे सोया था पूरा शहर एक वक्त था कि अपने भी लगते थे मुझे गैर कुछ नहीं मिलना रैप से बोले घर वाले अब वो घर वाले कहते घर में स्टूडियो बना ले वक्त बदलता है यू जस्ट गॉट टू डू यू खुदा सबका है मत होना उदासीन तेज नहीं ज्यादा भाग बेटा ये मैराथन है रेस नहीं समझा बात मैं राइम में एडवाइस दे रहा लाइफ चेंजिंग डिग्री नहीं थी डेडिकेशन से लाइफ चेंज हुई दिखरी नहीं थी जो चीजें वो अब है नजर में मेरा क्या बनता म्यूजिक छोड़ देता अगर मैं बांट दूं तो भी बचे मुझे सेवन फिगर्स मुझे लाइनें कराती आके गोल्ड डिगर्स सोना मुझ पे हराम एंड सो इज लिकर मैं तेरी तरह एक इंसान ही हूँ जिगर मैंने टाइम लगाया कोई नहीं बोला मुझे लगा रहे तो मैंने खुद को बोला बस तू अपना सगा रहे और लगा रहे If I go, let him know, I said लड़के लगा रहे लड़के लगा रहे If I go, let him know, I said तेरी अपनी जगह है Bro, तेरी अपनी जगह है Let him know, के वो कर दिल रजा मन जिसमें Let him know, हम एक रूह दो जिसमें Let him know, के कोई मर के भी मरे ना Let him know, यहां मौत की भी किस्में बेमिसाल दे मेरी के बेमिसाल हूं मैं टपका दूं राल लोग तरसते पर निडाल हूं मैं खुद से सवाल अपनी ही बातों का जवाब दूं मैं लगा रहे ये दुनिया में सर घुमा दूं है I feel like Kanye, ये जिंदगी कहानी है अब मानिए ना मानिए भाई कभी तो हार मानिए जबानी याद है गाने अपने सारे डेवंस रामी है बहु रामी आजा खेले बर्फ पानी फिर मेरा कोई सानी नहीं मध्य मुकाबल नहीं पत्थर रानी पे बोल जानी
नस्ल जारी तभी दाढ़ी बढ़ती जा रही है, कंधे मेरे भारी तभी ठंडे जैसे नारियल। मैं आज हूँ जानी कल नहीं, बोए है बीज तू भी खाएगा ये फल। ए घर वाले कहते तेरे अब छोड़ दे तू पढ़ भाई, मैं लगा रहा मैं कैसे छोड़ू अपना घर भाई। हिप हॉप में पैसा नहीं फिर भी कमाया भाई, मैं तेरे जैसा नहीं है रास्ता खुद बनाया भाई। डॉलर लगाया नहीं क्यों करूं पैसा जाया भाई, इज्जत देने वाला रब मैंने सिर्फ वक्त लगाया भाई। खान ने बुलाया पर किराया नहीं, 4M जानी स्टूडेंट कार्ड चलाया, मिल के खाया शो बजाया, पैसा आया पर छुपाया नहीं। मैं जैसे निप्सी असल इतनी वजन आया ही नहीं। If I go, let 'em know, I said लड़के लगा रहे लड़के लगा रहे। If I go, let 'em know, I said तेरी अपनी जगह है bro, तेरी अपनी जगह है। Let 'em know के वो कर दिल रजा मन जिसमें, Let 'em know हम एक रूह दो जिस्म में। Let 'em know के कोई मर के भी मरे ना, Let 'em know यहाँ मौत की भी किस्म है। Upgrade to premium and unlock access to ad-free music. That means any play. List or radio station you want without ad interruptions. Radio stations, create a collection of tracks based on the music you love on any artist, album, song or playlist. Just click, go to radio and listen to hours of similar music ad free with premium. Tap the banner to learn more. So welcome to the stream also. Second game मतलब वो हिंदी में करना नहीं, बंगाली में करना भूल ही गया था, बट हिंदी मेरा बहुत खराब है जो भी है। तो चलो जी नेक्स्ट गेम मिड़ामार, आगे गेम तो देखते पहले तो सुंदर सवार रोटेशन है, तो सुंदर सवार गेमिंग स्टाइल खूब ही भारत लगल, सीरियसली खूब भारत लगल। तो सेकेंड मैच देखा जा, आगे गेमे जरा जरा चिकेन नहीं कम जरा जरा नीचे थोड़ा थोड़ा आगे मरे गेलो तारा कीरकम कम बैक करे गेमे। मिरामार 65 बंदा टीम होच्छे एक दो तीन चार पाँच छः सात आठ नौ दस। अरे सॉरी एक प्रॉब्लम होच्छिलो ये जोन्नो, अरे ये लूज कनेक्शन यार हट। Young stunners, rap scene ka markaz, Pepsi co with purpose, meaningfully a verses. Wujood e zan se tasveer e kainat mein rang, wo na hi kamzor na hi wo kisi se kam. Uske irade aise jaise chattan ho, na wo gire na wo chuke tum bhi ye jaan lo. Khuda ne taqat ke saath akal di insaan ko, use kamzor mat samjho akal se kaam lo. Wo puri duniya se kare dat ke वो सामने से खड़ी करे मुश्किलों का सामना,
उम्मीद जिंदा है अभी मेरी जीत की, यहाँ तक लेके आने वाली थी उम्मीद थी, पर्पस लेके चले जा। सॉरी एक प्रॉब्लम हो गया, जाओ नेटर प्रॉब्लम মানে স্প্লিটারের প্রবলেম হয় ভাই, এত মানে 400 টাকা স্প্লিটারে এত ঝোল অবস্থা হয় কী বলবো। যাই হোক, সবাই নেমে গেছে নিজের নিজের ড্রপ লোকেশনে, দেখা যাক টিম নাম্বার কে কে সামনাসামনি ফাইট হতে পারে। যদিও মিরামার লোকেশন আছে এখানে, বাগি আই থিঙ্ক গাড়ি দিয়ে পিছিয়ে দিল একজনকে, গাড়ি দিয়ে নক পেয়ে এখানে ফাইটটা হচ্ছে। দেখা যাক টিম নাম্বার 17-এর মধ্যে ফাইট, টিম নাম্বার 17-এর সামনাসামনি ফাইটটা হচ্ছে। দেখা যাক টিম নাম্বার 6 এন্ড 17-এর মধ্যে ফাইট এখানে, কারোর কাছে আই থিঙ্ক গান সেরকম নেই, কারণ নাহলে খুব ফাইট বাজেভাবে এনগেজ হতো। বাগি বাগি ফাইটের আশঙ্কা, দেখা যাক কী হয়। 6 এন্ড 17-এর মধ্যে সিক্সের একটা বন্ধু ফেঁসে আছে এখানে, ওর জন্য তাকে ফিনিশ করবার জন্য এত রোটেশন তো বলছি, এত বাগিটাকে ঘোরানো হচ্ছে। দেখা যাক টিম নাম্বার 6-6-6-এর বন্ধুরা কি বাঁচতে পারে কি পারে না, লেজেন্ড মি কুপ। তো ডিউক ভাই ভাই এখানে এভেটা প্যানিক সিচুয়েশন ভাই, বাড়িয়ে যা ভাই, জেনারেল ব্যাপার কেমনি চলে আসবে। টিম নাম্বার 6-এর বান্দা বেরিয়ে গেল গাড়ি নিয়ে, এটা একটু ওয়েট করা একটু চাপ হয়ে গেল, কারণ সামনে ঘর ছিল, ইজি একটা পেয়ে যাবে, মতলব গাড়ি পেয়ে যাবে এখান থেকে চলে আসবে, এটা একটু জানা উচিত ছিল। যাই হোক টিম নাম্বার 6-এর সাথে একটা আর্লি ফাইটের জন্য দুটো বান্দা চাপ, দুটো বান্দার একটা লস, তা শেষে কীরকম ভারী পড়বে দেখা যাক। টিম নাম্বার 11-এর সাথে টিম নাম্বার 10-এর ফাইট হবে না, কারণ সান মার্টিন কোথায় হাসিয়েন্দা, পিসিএম একটু আলাদাভাবে লুটছে, দেখা যাক কী হয়। আচ্ছা এখানে এখানে ক্লাস্টার, এত দূরে ক্লাস্টার আমরা খুব কমই দেখেছি, এখানে ক্রুজেল ভ্যালি আর ওর উপরের উপরের যে ছোটো ছোটো ঘরগুলো আছে ওখানে টিম নাম্বার 16, টিম নাম্বার 20, টিম নাম্বার 20-এর সাথে 15-এর ফাইট ক্রসডেল ভ্যালিতে, দেখা যাক কতটা তারা এনগেজ করে ফাইট। টুর্নামেন্ট সবারই একটা ভয় আছে, যদি আগে থেকে প্রবলেম হয়ে যায়, আগে থেকে ম্যান লুজ করে যায় রোটেশনের প্রবলেম, শেষে জোন হোল্ড করতে প্রবলেম, আবার অল একটু, তো সবাই একটু সামনে নিও, কারণ অলে প্লিজ বলো না, কারণ অলে কমেন্ট্রিতে খুব প্রবলেম হয়, অলে কমেন্ট করলে। এখানে একটা নকের আশঙ্কা, দেখা যাক কোনো নক হলো কিনা। টিম নাম্বার 6-এর একটা বান্দা, টিম নাম্বার 15-এর মধ্যে ফাইট, সামনে 15-এর মিস্টার রয় অ্যান্ড লাইট, যারা আই থিঙ্ক লাস্টে চিকেন নিল, লাস্ট গেম 15-এর বান্দারা চিকেন নিয়েছে, 20-এর কিলার উলফ হান্টার পিকে, সবাই আশেপাশে একটু হোল্ড করছে, কারণ যদি একটা অ্যাঙ্গেল বেরিয়ে যায় তাহলে ইজি পুশ করে যাবে। তো এই রাস্তার এপারে ওপারে ফাইট অনেকক্ষণ ধরে এনগেজ হবে, আমরা অন্য জায়গায় দেখি কোথাও আর্লি আর্লি ফাইট, আর্লি ফাইট আর্লি ফাইট কোথায়, আর্লি ফাইট এনি আর্লি ফাইট, যদি আর্লি ফাইট আগে থেকে হয়ে থাকে তাহলে লাস্টের রোটেশনে একটা প্রবলেম হবে। এখানে পুরো লস লিওনেস, সরি লস লিওন, তো লিওনেস লুটছে সবাই, তিন নাম্বার সবাই বলতে তিন নাম্বার 3 আর কি। যাই হোক টিম নাম্বার 21 পেকাডো, অলে এত প্রবলেম, একটু প্রবলেম হয় অলে, কয়েকটাতে ম্যানেজার মানে যারা অর্গানাইজার আছে তাদেরকে একটু বলতে হবে প্লিজ, প্লিজ বলে দিতে, কারণ খুব প্রবলেম হয় কমেন্ট্রিতে, অল অন থাকলে, অল থাকলে কমেন্ট্রিতে খুব খুবই প্রবলেম হয়ে যায়। তো যাই হোক দেখা যাক সামনে এখানে রোটেশন, একটা রোটেশন হতে পারে। টিম নাম্বার 11 হাসিয়েন্দা থেকে ফাইট নিচ্ছে, আচ্ছা হাসিয়েন্দা লোকি সেন্ট মার্টিনে হোল্ড করছে, তার উপরে স্কোয়াড 9, টিম নাম্বার 9 হোল্ড করে দেখছে যে আশেপাশে বান্দা আছে কিনা, নক আছে কিনা একটা, তাহলে ইজি কিল টিল বেরোতে পারবে, বাট কোনো আশেপাশে বান্দা নেই। এখানে পেকাডোর ওপর দিয়ে হাইরি যে টিম নাম্বার 19-এর সাথে একটা ফাইট যদি হয়, ও আমার ব্যাটারি লো একটুখানি হোল্ড করতে হবে, আই থিঙ্ক আশেপাশে কোনো ফাইট নেই। আচ্ছা ফাইট ওই ফাইটটা ক্রাসডেল ভ্যালির ফাইটটা দেখিয়ে যেতে পারি, ক্রাসডেল ভ্যালির ফাইটটা দেখাতেই হতো, ক্রাসডেল ভ্যালিতে আই থিঙ্ক এপার ওপার ফাইট, তো কিছুক্ষণ টাইম লাগবে, তো আমি একটু মাইকটা ঠিক করে নিই, কারণ না হলে নেট চলে মতলব এই যে চার্জটা চলে গেলে প্রবলেম হয়ে যাবে। যদিও এক সেকেন্ড একটু ওয়েট করো সবাই, ওয়েট অর ওয়াট, রাখে দিকে অন্দর গোলাম নেই হম ইস ওয়াক্ত সিকন্দর, আসল সোশ্যাল ইস্যুস পে নেই করতা বাত কোই, পর হম রাখে বৈঠেঙ্গে হাত পে হাত।
मसले सब सुनाते हल कोई नहीं बताता के नौजवान ही तो कौम का असल शासक हम ही आज है हम ही कल भी हमसे ये जहां इस जहां से हम चलो हो गया सर এবার পুরোপুরি ফাইটের সংখ্যা যায় এখানে ভিএক্স রাহুল সামনে দিয়ে আইজিএল করছে ইলেভেনের টিম নাম্বার ইলেভেনের তো ইজি এখানে উঠেছে এখানে আলী নক করে সায়ন মনেরকে নক ফিনিশ কোথায় গেল ফাইটটা হচ্ছে আসিয়েন দা দেল পাত্রোনে দেখা যাক কোথায় ফাইট হচ্ছে ইলেভেনের সাথে টেনের ফাইট আর টেনের সাথে বান্দা কই বোধবক বান্দা আচ্ছা যাই হোক অনেক দূরে হয়তো নক ফিনিশ দিয়েছে আলী কাকে ফিনিশ দিল আচ্ছা এখানে সায়ন মনে জানতোই যার নিচে বান্দা আছে সো ডিজার্টেনিং এটা ব্যাপারটা নক নেকানোর চেষ্টা কিন্তু দুজন হয়ে গেছে তারা রোটেশনে খুবই প্রবলেম হতে পারে দেখা যাক কী হয় আশেপাশের বান্দারা খুব এখানে খুব ক্লাস্টার শো সিরিয়াসলি ম্যাচে মিরামারের ম্যাচে আমি খুব ক্লাস্টার খুব কমই দেখেছি এখানে এক্সওএসকে নক করেছে হাসিয়েন্দা দেল পাত্রোনে দেখা যাক পুজ আছে কিনা ওভার অ্যাগ্রেসিভ টিএফ মিস্টার নোবডি হ্যাঁ ফিনিশ করে দিল আলী ওখান থেকে লাস্ট বান্দা টিম নাম্বার নাইনের আচ্ছা ওকে নক দিল M24 একটা খুব সুন্দর চাটা দিয়ে দিয়েছে নক উপর থেকে লেফট মানে ওয়াটার ট্রিটমেন্টের ওখান থেকে টিম নাম্বার 16 ফুটে রোটেশন দিচ্ছে গাড়ি পায়নি তারা এদিকে আমার খুব ভালো লাগলো এদের স্ট্র্যাটেজি দেখে এদের সামনাসামনি নেমেছে কিন্তু কোনো ফাইট নাইনি বিকজ আর্লি এনগেজ খুব প্রবলেম হয় কারণ আর্লি এনগেজে কখনো তুমি বলতে পারো না কি ফাইট তুমি একজন হারাবে কি হারাবে না বা দুজন হারাতেই পারো তুমি হয়তো তুমি জিতে গেলে বাট এই ম্যান লুজটা পরবর্তী গেলে খুব ভারী পড়ে যাই হোক এই রোটেশন ক্লাস হতে পারে এখানে আশেপাশে সামনে রোটেশন ক্লাস হতে পারে দেখা যাক কিন্তু আমার 13 সাথে এনি রোটেশন ক্লাস হচ্ছে কি না সাইড দিয়ে আই থিঙ্ক বেরিয়ে যাবে না সাইড দিয়ে বেরিয়ে গেল নাম্বার এইট সাইডে রোটেশন দিয়ে বেরিয়ে গেল সি নাম্বার সিনের সাথে আচ্ছা 19 রোটেশন দিচ্ছে সবাই এখন রোটেশন দিয়ে ঢুকবে এইদিকে হালকা ফাইটের আশঙ্কা হতে পারে কি পারে না না ফাইটের কোনো আশঙ্কা নেই আপাতত উপরে আপার রিজেনে হেভি ক্লাস্টার দেখা যাক তাদের মধ্যে ফাইট হচ্ছে কি হতে মানে হতে পারে কি হতে পারে না বাট আপাতত কোনো ফাইটের আশঙ্কা নেই যদি রোটেশন ক্লাইস হয় সেটা আলাদা ব্যাপার এদিকে টিম নাম্বার 11 সামনাসামনি যাচ্ছে আই থিঙ্ক হাসিয়েন্দা লস লিওন ঢুকছে তারা রোটেশন দিয়ে টিম নাম্বার 11 আই থিঙ্ক নেটের প্রবলেম INF এর টিম নাম্বার 19 দেখছে পিছনে এজ খেলছে তারা লাস্টের দিক ক্লিয়ার করে তারা ভেতরে ঢুকবে খুব ভালো স্ট্র্যাটেজি এটা টিম নাম্বারটা কত টিম নাম্বার 19 এর কিছু উপরের দিকে ভাই হেভি স্প্লিটার হেভি ক্লাস্টার দেখা যায় ক্লাস্টারের মধ্যে কেউ নক হয় বা কেউ যদি ফিনিশ হয়ে যায় এখানে বস এক্সপোজ ওমু নক করেছে কোথায় নক হয়েছে ডাকাটা খুব মুশকিল এখানে নক হয়েছে কি যদিও সে আমাদের কথা শুনতে পাচ্ছে না খুব ভালো একটা M24 তখন থেকে চালাচ্ছে বস এক্স প্রো সোমু ভালো দেখা যাক ফাইটটা কতদূর এনগেজ হয় কি হয় না এখানে টিম নাম্বার ইমোশনাল ফুল রোটেশন দিচ্ছে টিম নাম্বার আরটিএস টিম নাম্বার 5 রোটেশন দিচ্ছে টিম নাম্বার 5 এর সাথে আরটিএস ক্ল্যান মানে আরটিএস সরি টিম নাম্বার 20 রোটেশন দিচ্ছে পিছন দিয়ে এখানে অনেক ক্লাস্টার এখানে রোটেশন ক্লাস রোটেশন 8 এর সাথে রোটেশন ক্লাস আছে 8 এর সামনের বান্দা জানেই না যে বান্দার আছে এখানে টিম নাম্বার 2v2 ফাইটের আশঙ্কা 4v2 ফাইটের আশঙ্কা দেখা যাক তারা এনগেজ করে কি এনগেজ করে না আই থিঙ্ক এনগেজ করবে না কারণ সাইডে অনেক মানে এখানে অনেক অ্যাপার্টমেন্ট আছে তোমরা ইজিলি হাইড করতে পারো এখানে তো চাপই নেই ফাইট হবে কি হবে না ডিপেন্ড করছে প্লেয়ারদের মাইন্ডসেটের ওপর তারা ফাইট নেবে কি নেবে না কারণ এতগুলো অ্যাপার্টমেন্টে যে কেউ যেখানে লুকিয়ে থাকতে পারে হোল্ড করতে পারে এখানে একটা রোটেশনের ক্লাস তারা হোল্ড করছে এখানে টিম নাম্বার 19 সাথে ফাইট আই থিঙ্ক টিম নাম্বার 16 হবে তারা ও একে নক হয়ে গেল মুন্না স্নো থেকে ভাই স্নো কি আইকিউ ভাই নাইস আইকিউ ওখান থেকে ফুটো থেকে নক করেছে তাকে নিচ দিয়ে মুন্নার একটু এখানে প্রবলেম হয়ে গেল থোড়া তো দেখা যাক টিম নাম্বার 16 বান্দা নাইস গেম প্লে বাই 16 পিছনেও বান্দা চলেছে তাদের নক সিন স্যান্ডে নক করে দিল টিম নাম্বার 19 INF মার্কুসকে তা লাস্ট বান্দা করবে এরা সিনেমা 16 সত্যি খুব ভালো খেলছে এত সুন্দর পুজ দিচ্ছে না একটা জায়গায় ঘিরে পুজ দিচ্ছে খুব ভালো লাগছে আমার বাট লাস্ট বান্দা টিম নাম্বার সিন ক্লিফট তাকে ফিনিশ করে দিল 19 লাস্ট বান্দা দেখা যাক কি করতে পারে আর এখানে টিম নাম্বার 19 আনফর্চুনেটলি গেম থেকে বাইরে চলে গেল সো স্যাড
দেখা টিন নাম্বার 16 খুব ভালো গেমপ্লে এখানে টিন নাম্বার 16 ওভারঅল তিনটে কিল নাইস ও এখানে ফাইট সরি আমরা মিস করে গেলাম এই ফাইটটা লাইটের সাথে টিন নাম্বার তিনটে কিল তারা পেয়ে গেছে নাইস গেমপ্লে বাই টিন নাম্বার 15 তারা খুব ভালো খেলছে লাস্ট জন্য এরা চিকেন নিয়েছে খুবই ভালো খেলছে খুবই ভালো স্ট্র্যাটেজি এবং কোঅর্ডিনেশন দেখে খুব ভালো লাগছে আমার দেখা যায় এখানে হিরুই টিবি কোথায় ফিনিশ করলো ও ভাই এত ক্লাস্টার এখানটাতে এত ক্লাস্টার হয়েছে টিন নাম্বার 7 টিন নাম্বার 5 এর সাথে টিন নাম্বার 8 কত ক্লাস্টার এখানে রোটেশনাল ফাইটের সাথে শুরু করে সব কিছু ফাইট হচ্ছে ওয়ান বি ওয়ান ফাইট সামনাসামনি ফাইট সব কিছু ফাইট হচ্ছে খুব এখানে টিন নাম্বার 6 হোল্ড করছে কারণ লাস্ট আই থিঙ্ক লাস্ট দুটো বান্ধে তাদের সোল্ড ছাড়া তাদের কোনো উপায় নেই আশাপাশি এই ভাই জোনে খুব কমই বান্দা গেছে এটা কাদের রোটেশন নাইস 14 14 খুব সুন্দর রোটেশন তারা এই দিক দিয়ে রাইট দিয়ে রোটেশন দিয়ে দেবে ইজিলি রোটেশন তাদের জোনে ঢুকে যাবে বাট এখানে এত পরিমাণে ক্লাস্টার হয়েছে ভাই কি বলবো এখানে বহুত ফাইটের আশঙ্কা আছে বাট কেউ আই থিঙ্ক ফাইট নেবে না সামনে দিয়ে বাগি বেরিয়ে গেল কিন্তু ফায়ার আই থিঙ্ক দেবে ফায়ার দিতে পারে আচ্ছা দিল না কারণ নাইস নাইস স্ট্র্যাটেজি কিন্তু কারণ বলা যায় না ভাই কটা বান্দা আছে কি নেই কটা বান্দা আছে কি নেই তারা কেউই জানে না তো ফাইট না দেওয়াটা খুব ভালো কারণ তারা এমনিতেই দুজন আছে যদি চারজন চলে আসে পুশ চলে আসে তাদের ক্ষেত্রে একটা চাপ হয়ে যাবে টেনার সেভেনের সাথে এইটের বান্দা সিক্সের বান্দা ফাইভের বান্দা রোটেশন দিয়ে দিল তো এই ক্লাস্টারটা খুব বেশি এখানে ইম্পালাতে দেখা যাক ক্লাস্টারটা সরে কি সরে না আর নাম্বার সিক্সের কাছে আই থিঙ্ক কোনো গাড়ি নেই নাহলে তারা অনেক আগের রোটেশন দিয়ে দিত দেখা যাক তারা কি গাড়ি দিয়ে রোটেশন দিতে পারে কি পারে না ইম্পালা থেকে সামনেটা গাড়ি দেখতে পাচ্ছি আমি একটু আগে রোটেশন দিলে বেটার হয় আচ্ছা না না লেফটের যে পিক আপটা আছে ওটা নিতে পারবো না কিন্তু সামনের বাইকটা আই থিঙ্ক নেওয়ার চান্স আছে দেখা যাক কী হয় এদিকে আর আমাদের এখানে বেন্টলি বাবু চলে যাচ্ছে জোনে আই থিঙ্ক নেট অফ টু 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 নেট অফ সরি উপরে একটা ও সব থেকে পেছনে টিন নাম্বার 20 আছে গাড়ি নেই ওর জন্য হাইটের এসে নিয়েছে মিরামারে এটা খুব প্রবলেম হয় মিরামারে যদি গাড়ি না থাকে এই জিনিসটা সত্যি খুব প্রবলেমের কেস হয় তো যাই হোক তাদের কাছে গাড়ি মিলে গেছে তারা এবার রোটেশন দেবে একটা গাড়িতে রোটেশনটা একটু চাপের হয়ে যায় কারণ সামনেই বসে আছে টিন নাম্বার 15 যদিও তারা রোটেশন দেবে কিন্তু এদের রোটেশন দিয়ে দেরি হয়ে যায় আর সামনের মুখে যদি টিম নাম্বার 20 চলে আসে তাহলে তিনটে বান্দা গাড়ি থেকে পড়তেই পারে কারণ যদি কারো যদি স্প্রে ভালো হয় আচ্ছা একটুখানি চোখ হয়ে গেল গাড়ির ড্রাইভিংয়ে চোখ দেখা যাক পড়ে যায় কিনা গাড়ি থেকে সামনে লাইট এই ফায়ারটা আই থিঙ্ক একটু প্রবলেম হয়ে গেল এখানে আবার ফায়ার আসবে টিন নাম্বার 20 উপর টিন নাম্বার 24 ফাইটের আশঙ্কা 15 সাথে 20 ফাইটের আশঙ্কা দেখা যাক কিছু হয় ও উপরে 20 ওপেনে কিলার পিস নক এবার ফিনিশ করে দেবে তাকে সরি এটাই আমি বলছিলাম কারণ যারা যদি একটুখানি লোড করে দেয় ফাইটের আশঙ্কা থাকবে লাস্ট দুটো বান্দা 15 বান্দা 20 ফিনিশ না করে যাবে না যতদূর জানছি কারণ 15 বান্দা আগে একটা চিকেন নিয়েছে অত্যন্ত ভালো গেলে লাস্ট গাড়িতে ফুটে একজন নক হয়েছে লাস্ট বান্দা দেখা যাক পুশ করে গিয়ে পুশ করছে তিনজনের ওভার অ্যাগ্রেসিভ পুশ অ্যাগ্রেসিভ জেনারেল পুশ ভাই লাস্ট বান্দা বেঁচে আছে তো করবেই পুশ হান্টার পিকে পুশ করার আশঙ্কা হিরুই পুশ করছে ওপেন দিয়ে দেখা যাক হালকা একটা নক ফিনিশ আসে কি আসে না হান্টার পিকে দেখা যাক কি করে ওয়ান বি ফোর আমরা দেখতে পাই কি পাই না দেখি ও নাইস ইমোশনাল ফুল একটা ভালো আর এখানে ফিনিশ করে দিল টিম নাম্বার 15 অসাধারণ গেম প্লে খুব সুন্দর লাগছিল আগের ম্যাচটা তো অত্যন্ত ভালো বের করছিল এরা গেমগুলো এত সুন্দর স্ট্র্যাটেজি এত সুন্দর রোটেশন এদের টিম নাম্বার 15 ছটা কিল এখনই হয়ে গেছে তাদের সিরিয়াসলি হ্যাটস অফ টু ডেম এখানে কি আছে আমরা দেখে নিই সরি এখানে আছে এমকে চলে এসেছে এমকে ভাই ড্রপে চলে এসেছে আর সামনে টিম নাম্বার 14 আছে টিম নাম্বার 14 ড্রপ নিল না বেরিয়ে গেল সামনে দিয়ে অফকোর্স কেউ দেয় না কারণ জানে না কোথায় কে ক্যাম্প করে বসে আছে ভাই টুর্নামেন্টে ড্রপ ম্যাক্সিমাম পাবলিক নেয় না কারণ জানে যে ভাই ড্রপের সামনে তো কোনো বান্দা বসে থাকে ভাই নক ফিনিশ কিছু করার নেই ক্লাসিকে যদিও বা ছেড়ে দেয় টুর্নামেন্টে তো আগে ফিনিশ ভাই আগে কিল শিখো তারপর অন্য কিছু বস এক্স প্রো সমু অনেকক্ষণ ধরেই দেখছি হোল্ড করছে খুব ভালো স্ট্র্যাটেজি কারণ লাস্ট বান্দা বেঁচে আছে কী করবে নাইস স্ট্র্যাটেজি বাই দেম দেখা যাক কী করা কী করেছে আর এখানে রোটেশনগুলো কি হয় পিসিএম 11 তিন নাম্বার 11 হোল্ড করছে হাই ডিজে নাইস স্ট্র্যাটেজি বাই দেম এখানে উপরে কোনো ক্লাস আচ্ছা এখানে ইমোশনাল ফুল লাইট যারা ফাইট নিল এখনই তারা খুব জনের বাইরে আছে একদম জনের বাইরে রোটেশন দিচ্ছে এটা খুব ভালো স্ট্র্যাটেজি হতেই পারে কারণ ধরো কোনো টিম জনে ঢুকে বসে গেলো এ যে সামনে ফাইট নিচ্ছে দাঁড়াই না এত বাইরে থেকে কেউ রোটেশন আসতে পারে কি আসতে পারে না ওই টাইমে পিছনে 1 2 3 করে তিনজন নক দিলে জোনে ঢুকে যাবে তারা তো
খুব ভালো স্ট্র্যাটেজি নাম্বার 20 আর 15 এর আগের ম্যাচটা খুব ভালো খেললো, চিকেন বের করলো তারা, আই থিঙ্ক অনেক কটা কিলো ছিল তাদের। সো এজ দি রোটেশন, দ্যাটস কল দ্য রোটেশন ব্রো, টিম নাম্বার 7 এর লেফট দিয়ে এত সুন্দর রোটেশন তাদের, আগের ম্যাচটা তো খুব ভালো খেলছিল তারা, রোটেশনগুলো এত সুন্দর লাগছে, সবাই মনে হচ্ছে মানে PMWL খেলছে, এত সুন্দর তাদের স্ট্র্যাটেজি, এত সুন্দর তাদের কোঅর্ডিনেশন, খুব সুন্দর লাগছে। অফকোর্স কয়েকটা বান্দা চোখ করছে হালকা হালকা, বাট তারাও আই থিঙ্ক এখনও প্রায় ছটা ম্যাচ এখনও আছে, যে কেউ ইজিলি ওভারকাম করতে পারে তারা যদি পিছিয়ে থাকে তার তাহলে। অফকোর্স এখানে 50 জন বান্দা বেঁচে 15 টিম লাইভ, দেখা যাক কী হয় লাস্ট অফ দি চিকেন, কে নিয়ে যায় মিরামারের জায়গায়, এত রিজের ফাইট হয়, এত স্নাইপিংয়ের ফাইট, সত্যি মিরামার ওয়ান অফ দ্য বেস্ট ম্যাপ, কী বলবো, এত সুন্দর ফাইট হয়, প্রত্যেকটা ফাইট দেখতেও ভালো লাগে, দেখাতেও ভালো লাগে, এনজয় করতেও ভালো লাগে। আর যারা যারা দেখছো প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। CNMC NPL চলছে, জন শিফট দিয়েছে লস লিওনেসের দিকে, আর এত শিফট দিয়েছে, এবার লাস্ট অবধি খুব বান্দা বেঁচে থাকবে, কারণ ভাই অ্যাপার্টমেন্ট আছে, সবাই হোল্ড করবে, বন্ধু পুরো জোন ছোট হাতে, আর বেস্ট অফ লাক ভাই, হ্যাঁ ভাই বেস্ট অফ লাক ভাই, 50 জন বেস্ট অফ লাক অর হোয়াট। আচ্ছা এখানে ইজিলি জোন জোন ধরে নেবে সবাই, টিম নাম্বার 11 রোটেশন দিচ্ছে, টিম নাম্বার উপর থেকে লাইটের একটা আই থিঙ্ক একটা ফাইটের কি আশঙ্কা হতে পারে, টিম নাম্বার 15 সাথে টিম নাম্বার 8 হতেই পারে, না হওয়ার কিছু নেই, কারণ হাইডিজ আছে ওখানে, আর এরা হোল্ড করছে আই থিঙ্ক, দেখি কোথায় হোল্ড করছে তারা, না 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 হওয়ার সম্ভাবনা নেই একদম, আসছে কোথা দিয়ে, টিম নাম্বার 15 লেফট দিয়ে আসছে, আর রাইটে এরা হোল্ড করছে টিম নাম্বার 8, টিম নাম্বার 15 হাইডিজে যাবে স্কাউট করতে করতে আছে, এত সুন্দর গেম প্লে ভাই, কী বলবো সিরিয়াসলি, এত ভালো লাগছে কাস্ট করতে, আর কাস্ট বেসিক্যালি আমি কোনোদিনও কমেন্টে করিনি, ফার্স্ট কমেন্টে আমার জীবনে। তো আচ্ছা এখানে ফাইট, এখানে আচ্ছা RTS জোনের বাইরে প্লে জোনে ফিনিশ হয়ে গেল, আই থিঙ্ক অফলাইন টফলাইন ছিল হয়তো, রোটেশন ক্লাস তো এবার দেবে, এবার দেবে রোটেশন ক্লাস, লেফটে মতলব ওয়েস্টে, ওয়েস্ট এর নিচে সামনে বান্দা 17 এর, ও সামনে 17 এর বান্দা নক করে দিয়েছে, 14 এর বান্দা 17 কে নক করে দিয়েছে, এখানটাতে গাড়ি আটকে গেল, টিমটা 14 এর পেছনে চলে এসেছে হাই রিজে, তারা ফাইট নেয় কি নেয় না, না না তারা রোটেশন দিচ্ছে, আচ্ছা নাইস নাইস স্ট্র্যাটেজি বাই টিম 14-17 দুজনেই, টিম 17 ইজিলি সামনে জোন, ইজিলি নিয়ে নেবে তারা সামনে জোন, এখানে জোন কিপ করছে টিম নাম্বার 10, এখানে ফাইটের আশঙ্কা কি দেখি ভাই, আইটের ফাইটের আশঙ্কা আছে কিনা, তারা হাইডিসে গেল টিম নাম্বার 15 দেখছিলাম, টিম নাম্বার 15 উপরে হাইডিস থেকে স্কাউট করছে, দেখা যাক টিম নাম্বার 8 কে তারা দেখতে পায় কি পায় না, যদি দেখতে পায় যদি নক দেয় তারা তো ইজিলি পুশ করবে, কারণ টিম নাম্বার, হ্যাঁ ও নাইস সেট আপ বাই DDA সুরজ, হিরুকে নক করে দিয়েছে 15 কে, কার 98 এর চাটা, দেখা যাক কোনো পুশ আসে কি আসে না টিম নাম্বার 8 এর থেকে, বাট পুশ করা চাপ হবে কারণ আর হাইডিসে আছে ভাই, যেতে গেলে ফেলে দেবে, তো নাইস স্ট্র্যাটেজি বাই টিম নাম্বার 8, পুশ করছে না তারা, বাট গাড়ি তো ড্যামেজ করতে পারে, টিম নাম্বার 15 টিম নাম্বার 8 এর গাড়ি ড্যামেজ করতে পারে, কারণ ওপেনে আছে গাড়ি, কুপে ওপেনে আছে, তাদের রোটেশন একটু প্রবলেম করাতেই পারে টিম নাম্বার 15, যদি পাশ দিয়ে আশেপাশ দিয়ে কোনো রোটেশন আসে, কোনো রোটেশন নেই টিম নাম্বার 5-এর সাথে, এদিক দিয়ে পিছন দিয়ে রোটেশন আসছে সবার, পেছনে যারা লেফটের দিকে মতলব ওয়েস্টের দিকে যারা গাড়ি মানে বান্দরা ছিল, দেখা যাক এই জিনিসটা আমারও হয়, 17 একটা বান্দা যেটা, ও নাইস নাইস প্রে বাই ETN প্লেয়ার, খুব সুন্দর এরিয়া স্প্রে সামনাসামনি মিড রেঞ্জে, নাইস তাকে নক ফিনিশ দিল ETN এর PCM 500 বট, যদি নক দিতে পারে তাহলে খুব ভালো হয়, এখানে দুজন আছে 17 এর বান্দা, 18 এর বান্দা আছে, কজন দেখে নিই আমরা, তিনজন আছে 18 এর বান্দা, দেখা যাক তারা কতটা ফাইজ এনগেজ করে কি করে না, 17 এর বান্দা লেফট ডিরেকশন মেরে চলে যাচ্ছে তাদের দিকে, বাট 18 এর বান্দা হালকা চোখ করতে পারে কারণ তার গাড়িটা একটু বাস্ট হয়ে গেছে, ফিরে 14 এর বান্দা যদি রাইট দিয়ে উঠে উপরে যায়, আর এদের ওখানে DD সুরজ ওখানে নক করছে, আচ্ছা এখানটায় ফাইট হচ্ছে আই থিঙ্ক DD সুরজের, দেখা যাক এটার সাথে 15 এর ফাইট কতটা অবধি চলে, 15 এর বান্দাকে একের পর এক কানের চাটা দিয়েই যাচ্ছে 3 নম্বর 8, বাট পুশ করছে না, কারণ পুশ করলে তারা জানে তারা হাইডি যায়, যদি আমরা পুশ করতে যাই তাহলে আমি নক ফিনিশ হয়ে যেতে পারি, সো নাইস গেম প্লে বাই দেম,
দেখা যাক ফিফটিন কোনো নক দেয় কি না, তবে আমার যেটা মনে হয় টিম নাম্বার ফিফটিন যদি কোনো নক দেয় লেফট দিয়ে রোটেশন দিয়ে ইজিলি পুশ করতেই পারে, 100% গ্যারেন্টিও দিতে পারি আমি একটা যদি নক বেরোয় টিম নাম্বার ফিফটিন থেকে পুশ আসবেই আসবে। টিম নাম্বার এইট আর ফাইভ টেনের মধ্যে ট্যাপার ট্যাপ টপ টপ নক ফিনিশ এসব ফাইট হচ্ছে। ও বাজে কেটে দিল জোন, টিম নাম্বার ইলেভেনকে ফেভার করছে, টিম নাম্বার টেনকে পুরোপুরি মিডিলে ফেভার করছে জোন, আর টিম নাম্বার ফোরকে ফেভার করছে টিম নাম্বার ইলেভেন। ভাই টিম নাম্বার টেন ভাই ভাই ক্যা জোন ম্যাগনেট হো ক্যা ক্যা ভাই ক্যা কর রে হো ভাই, পুরা জোন ম্যাগনেট ভাই টিম নাম্বার টেন। ওখানে মিস্টার ডয়েড ইডিয়ে ডিস্ট্রয়ারকে নক করে দিছে। আচ্ছা এখানে ফাইট, এটাই বলছিলাম যে গাড়িটা নিতে গেলে, কারণ হাই রিচে বান্দা আছে, গাড়ি নিতে গেলে প্রবলেম হবে, রোটেশনে প্রবলেম হবেই, কারণ গাড়িটা ডেকেছে রাইটে আর হাই রিচে বান্দা রোটেশন আসছে। ও ওয়ান এক মিনিট বারো সেকেন্ড এদিকে রোটেশন, স্নো পিসিএম বোর্ডকে ফিনিশ করছে, ফিনিশ নক করলো। ও এক এইচপি, এখানে দশ এইচপি ডিডিডি এফ জুর এইটের এইটের স্কোয়াড। ও ভাই লাস্ট বান্দা, এখানে কি বান্দা লাস্ট, ও নক দিয়ে দিল এদের বান্দাকে, আর অন্যটা বান্দা আই থিঙ্ক রোটেশন দিয়ে চলে গেছে, কিছু করার নেই তাদেরও। ফিফটিনের বান্দা সিরিয়াসলি ভাই, আর তুমি ক্যা খেলো সিমে বহ, এত সুন্দর কোয়ার্ডিনেশন টিম নাম্বার ফিফটিনের, কি বলবো টিম নাম্বার পিসিএমের সাথে ফাইট, টিম নাম্বার ইলেভেনের সাথে ফাইট। আই থিঙ্ক যে তিনটে কিল আপাতত হয়ে গেছে, আই থিঙ্ক রোটেশন এসেছিলো, এখানে রোটেশন এসেছিলো, খুব সুন্দর হোল্ডিং টিম নাম্বার ইলেভেনের। এখানে ফাইটের আশঙ্কা ইলেভেনের সাথে, ফোরের ইলেভেনের বান্দা উপরে হাই রেচে হোল্ড করছে, আর টিম নাম্বার ফোর চাইছে ভাই একটা নক বেরিয়ে যাক, তাহলে কিলটা স্টিল করতে পারি ভাই, সরি কিল এখান থেকে আমি নিতে পারি, কিল আমি ভরতেই পারি। তো টিম নাম্বার ফোর হোল্ড করছে, টিম নাম্বার ইলেভেন হোল্ড করছে, এখানে ফাইটের আশঙ্কা নেই, ফাইটের আশঙ্কা যেখানে সেখানে যাই আমরা, আশেপাশে কোনো ফাইটের আশঙ্কা নেই। আর এখানে টিম নাম্বার সিক্সে দুজন বান্দা ওখানে লস হয়ে গেল, থোড়া একটু খারাপ লাগছে, কারণ এরা ভালো খেলছিল খুব, দেখা যাক কি হয়। আর টিম নাম্বার সবাই কি কি লুজ করে দিল, তারা সিনক্লেফ টিপিকে নক করে দিয়েছে, এখানে বান্দা জোনের বাইরে ফাইট হচ্ছে, টিম নাম্বার এইটিনের সাথে ফাইট হচ্ছে টিম নাম্বার সিক্সটিনের সিনক্লেফ, দেখা যাক পুশ আসে কি আসে না, সিক্সটিনের স্নো হোল্ড করছে, সিনক্লেফ সামনে দিয়ে জোন নিয়ে বাগিয়ে নিয়ে বেরোচ্ছে, কি ব্যাপার, ও সরি সরি সিক্সটিন সিক্স দুটোই সিক্সটিনের মাথায় ভাবছি। তো উপর থেকে স্প্রে আসছে টিম নাম্বার এইটিনের সিক্সটিনের ওপর, বাট নো ক্যাজুয়ালিটি, দেখা যাক। টিম নাম্বার এইটিনের বান্দা হাই রিজে হোল্ড করছে, এখানে টিম নাম্বার এইটিনের টিভি পেয়ে তো ওখানে নক হয়ে পড়ে আছে। ও লেফটের হাই রিজে বান্দা থোড়া স্কাউট করতে হতো, কিন্তু কিছু করার নেই, চলে গেছে তারা। টিম নাম্বার সেভেন্টিনের উপরে হাই রিজে, টিম নাম্বার সেভেন্টিনের উপরে হাই রিজে হোল্ড করছে, টিম নাম্বার এইটিন নিউজে যেতে যাচ্ছিল জোনে, তো তাদেরকে চোখ করে দিল টিম নাম্বার সেভেন্টিন। টিম নাম্বার ফোরটিনের সাথে টিম নাম্বার সেভেন সিক্সটিন, এটার ব্যাপক ক্লাস্টার এখানে, এবার সব জায়গায় ক্লাস্টার হবে। এখানে ইলেভেন ইলেভেনের সাথে ফাইট, টিম নাম্বার ইলেভেনের সাথে ফাইট হয়ে গেছে, টিম নাম্বার না না ফাইট হবে না, আই থিঙ্ক নিচে তো হোল্ড করছে তারা। ও আবার টিম নাম্বার ইলেভেনকে পুরোপুরি ফেভার, টিম নাম্বার ইলেভেনকে ফিফটিনকে, অ্যান্ড আবার সেই টিম নাম্বার টেনকে পুরোপুরি ফেভার করছে জোন। এখানে আইনে মোমো ফিউরি রেজেনকে নক করেছে, দেখা যাক কোথায় নক করেছে তারা। আচ্ছা এখানে সামনে নক করেছে তাদেরকে, সামনে নক করেছে, তিনি ফোরটিনের মালকে নক করেছে, দেখা যাক টিম নাম্বার টেন আর ফোরটিনের মধ্যে ফাইট এনগেজ হয় কি হয় না, কারণ সামনে এত মানে বড় অ্যাপার্টমেন্ট, তারা চাইবে না পুশ করুক, না জানলাতে ইজিলি নক করতে পারে, নক ফিনিশ করতেই পারে, তো তারা চাইবে না যে একজন একটা নক না করে তারা পুশ করি। তো একটা হেভি হেভি একটা ফাইটের আশঙ্কা আশেপাশে, হেভি ক্লাস্টার, একচল্লিশ জন বেঁচে, তেরোটা টিম, দেখা যাক কি হয়। দশটা, আচ্ছা ওখানে ভিএক্স রাহুলকে বিটি প্রীতম ওপি নক করেছে, তাদের মধ্যে অনেক অনেকক্ষণ ধরে ফাইটটা চলছে, দেখা যায় এখানে ফাইটটা কত দূর ধরে এগোই কি এগোই না। ডার্ক ক্যাম্পার সামনে গেল, ভিএক্স রাহুল এখানে হোল্ড নক হয়েছে, আই থিঙ্ক রিভাইভ পেয়ে যাবে, হ্যাঁ রিভাইভ পেয়ে গেছে, ফিফটিন ইমোশনাল ফুল এখানে হোল্ড করছে, আশেপাশে ফাইটের আশঙ্কা, দেখা যাক কোনো ফাইট হচ্ছে কিনা এখানে, হ্যাঁ ফাইট তো হচ্ছেই। ওখানে টোয়েন্টি ওয়ানের সাথে ফাইট, টোয়েন্টি ওয়ানের সাথে, টোয়েন্টি ওয়ানের সাথে ফাইট এখানে, টোয়েন্টি ওয়ান সরি 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 গাইজ সরি গাইজ, টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান ফিনিশ হয়ে গেল, লল টোয়েন্টি ওয়ান ফিনিশ হয়ে গেল, তো টোয়েন্টি নাম্বার তিন নাম্বার থ্রির টোয়েন্টি ওয়ানকে ফিনিশ করে দিল, তো ইজিলি তারা জোর নিয়ে নেবে, তো চাপ নেই তাদের। এদিক থেকে টিম নাম্বার ফোরের বিটি টমটা উপরে নক দেওয়ার চেষ্টা করছে, যে জোন আমরা ইজি নিতে পারি কি নিতে পারি না, এখানে কি কোনো হোল্ড করছে, হ্যাঁ সেই বস এক্স প্রো সমু ডিউক নক করে জেন রেগনারকে, কোথায় নক করে দেখা যাক, এখানে নক করে সে স্নো আগে থেকেই নক হয়ে পড়ে আছে, এখানে কোথায় নক করে, আচ্ছা এখানটায় নক করেছে, এখানটাতে টিম নাম্বার কে আছে, টিম নাম্বার থ্রি এর সাথে, টিম নাম্বার সেই একটা গাড়িতে রয়েছেন, যে চাই একটু প্রবলেম হতে পারে, রয়েছেন আসছে উপর থেকে স্প্রে আসছে, উপর থেকে স্প্রে, এত ও গাড়িতে
একজনকে ফেলে দিয়েছে গাড়ি থেকে। ও বাস্টে বিটি প্রীতম, নাইস গেম প্লে বাই প্রীতি প্রীতম, কিউকি ওখান থেকে স্প্রে দেওয়া তো সহজ না ভাই, খুব ভালো স্প্রে দিয়ে দেয় নক করে। ভিএলআর মর্গিউলিস নক করেছে এখানে, বেরো মানে নক ফিনিশ হয়ে গেল ভিএলআর মর্গিউলিস, আই থিঙ্ক ভিএলআর মর্গিউলিস নক ফিনিশ হয়ে গেল। হ্যাঁ ভিএলআর মর্গিউলিস নক ফিনিশ হয়ে গেল। তা এই নাম্বার ফিফটিনের একটা বান্দা নাম্বার ইলেভেনের থেকে পুরোপুরি, ইলেভেন জানেও না যে আশেপাশে বান্দাটা আছে। নাম্বার ইলেভেনের ভিএক্স রাহুল কজন বান্দা বেছে দেখি, নাম্বার ইলেভেনের দুজন বান্দা বেছে দেখা যাক কতদূর করতে পারে। ওদিকে পিপিএমকে নক করে দিয়েছে বান্দা, দেখা যাক কি হয় আশেপাশে। ওখানে নাম্বার থ্রি এসে দেখেন হেভি ফাইটের আশঙ্কা, দেখা যাক আশেপাশে রাজনে ঢুকতে পারে কি পারে না। এখানে একটা ফাইটের আশঙ্কা দেখতে পাই, আমরা দেখি যে উপর থেকে ফর্টিনের বান্দাকে জোনে ঢুকতেই হবে। আর এখানে টেন নাম্বার বান্দারা হোল্ড করছে, টেন নাম্বার ফর্টিন ঢুকতে পারে কি পারে না আমরা দেখি জোনে। আই থিঙ্ক আর ঢুকতে পারবে না কারণ এই জোনটা হেভি কাটবে। নাম্বার ফিউডি ঢুকে গেছে জোনে, তো কই না চাপ নেই জোনে ঢুকি ভাই, তারপর দেখা যাচ্ছে অন্য কথা। বাট দুজন লস হয়ে গেল এখানে, তো চাপের হেভি একটা চাপ। আর এখানে পুরোপুরি ফেভার করতে হুয়ে টিম নাম্বার সিক্সকে, জোন পুরোপুরি টিম নাম্বার সিক্সে কেটে দিচ্ছে মানে জোনের এইদিকে পুরো ফাইটের আশঙ্কা। ডিজে রামফুকো নক করেছে টিম নাম্বার টেনের বান্দা, দেখা যাক কি হয় টিম নাম্বার টেনের বান্দা নক করতে পারে কি মানে ফিনিশ করতে পারে কি পারে না। রামফুকো স্মোক করে নিয়ে যাচ্ছে কিন্তু আই থিঙ্ক ফিনিশ করে দেবে। ওখানে বিএক্স রাহুল নক করে দিয়েছে বান্দাকে। আর এখানে লাইট আছে, ভিএক্স রাহুলকে ফিনিশ করে দিল, ইলেভেনকে ফিনিশ করে দিল, টিন নাম্বার ফিফটিন নাইস গেম প্লে বাই দেম ভাই। ফর্টিনটা কিল চারটিখানি ব্যাপার না, সেরা গেম প্লে টিন নাম্বার ফিফটিনের কার একটু দেখি। টিন নাম্বার ফিফটিনের আই থিঙ্ক চলছে এখানে ইমোশনাল পুলের সাথে ফাইট চলছে হেভিভাবে, নাইস গেম প্লে বাই দেম। দেখা যাক বিটি টম নিচে আছে, হ্যাঁ নিচে লোড়িচে আছে, এক সেকেন্ড হ্যাঁ আমাকে তোমাকে একটু টাইম দাও। আচ্ছা নাইস, বিটি রামফু সবাই এখানে আছে, এখানে বসে হোল্ড করছে, দেখা যাক তারা জোন নিতে পারে কি নিতে পারে না। এখানে একটা বাজেভাবে ফেভার দিয়ে দিয়েছে জোনকে সিক্সকে, তো আশেপাশে ওপেন দিয়ে বান্দা আসবে দেখি নামাতে পারে কিনা। এখানে গেজি ডক্টর ফিউরি হচ্ছে, তারা থেকে নক করে দিল, ফিনিশ করে দিল তাদেরকে। এখানে ডিউক বেঁচে গেছে এখানে পেছন থেকে টিন নাম্বার টেন পেছন থেকে তাদের পুশ আসছে টিন নাম্বার সিক্সের ওপর, আই থিঙ্ক টিন নাম্বার সিক্সের ওপর। দেখা যাক টিম নাম্বার টেন জোনে ঢুকতে পারে কি পারে না ভাই, যে ফাইট হচ্ছে উপরে বিটি টমটায় কেজি ডক্টরকে মারছে, হ্যাঁ ফিনিশ করে দিল কেজি ডক্টরকে। দেখা যাক টিম নাম্বার টেন জোনে ইন করতে পারে কি পারে না, হ্যাঁ আই থিঙ্ক পারে, ইজি জোন, আচ্ছা ইজি তাদের জোন, ঠিক আছে নাই। টিম নাম্বার সিক্সকে ওখানে টিম নাম্বার সিক্সে নক করেছে, উপরে টিম নাম্বার ফিফটিন ইজিলি জোন ঢুকে যাচ্ছে, টিম নাম্বার ফোর টিম নাম্বার টেন আর টিম নাম্বার টেন তো ইজিলি জোন বানিয়ে জোনে কভার বানিয়ে নিল। পিসে আইন এফ মোমো জোনে বাইরে নক হচ্ছে বিটি, উপরে বিটি জেরি আই থিঙ্ক জুডি জেরি ও হিল ব্যাটেল করে না, বিটি জেরি পাকে নক করে দিল, লাইট ইজিলি সেটা নক করে দিল ইজিলি। দেখা যাক লাইটকে একটু এক্সপেক্ট করে দেখি আমরা, নাইস গেমার 16 কিল, নাইস 16 কিল বাই টিম নাম্বার ফিফটিন। আগে মেলে চিকেন ভাই, ক্যা কর রে ভাই তুম লোক, দবাই ম্যাচ রে ভাই, নাইস বে ভাই বহুত আচ্ছা খেল রে, লাইট কা আকেলে কা 5 কিল। দেখা যাক কত মানে আশেপাশে কত আরও কত কত কিল কালেক্ট করতে পারে কি না তারা। লেফটের কিল তাদের চোখ ইজিলি চোখ তারা, কারণ জোনের সামনে তো ইজি জোন, তো লেফট দিয়ে ভাই ইজিলি তারা মানে জোন নিয়ে মানে কিলগুলো নিয়ে নেবে। টিম নাম্বার ফুল ইমোশনাল ফুলকে হালকা একটু হিরোই নক দিয়ে ডিটুয়ে টক্সকে নক ফিনিশ, আই থিঙ্ক আচ্ছা তাদের কিলটা ওদের পুরো টিমটাই ফিনিশ হয়ে গেল। টিম নাম্বার টেনের বান্দারা যারা লক্ষ্মী ফকি যারা আলী যারা এসছে জোনের ওই দিক থেকে, আই থিঙ্ক এদের হোল্ড করা উচিত কারণ ভাই এত জোনের ভেতরে যাওয়ার দরকার নেই, তোমরা জোনে ঢুকে গেছো হোল্ড করো, ওপরের বান্দারা আছে দুটো, আচ্ছা দুটো টিম বেছে টেন আর ফিফটিন, লাস্ট 3v3 ফাইট, দেখা যাক ডাউন দাঁড়িয়ে যে টেন ফিফটিনের একটু তো আবার সেম ফিফটিনের হাইট অ্যাডভান্টেজ, আগের ম্যাচেও তাই ছিল ফিফটিনের হাইট অ্যাডভান্টেজ, এই ম্যাচও ফিফটিনের হাইট অ্যাডভান্টেজ। দেখা যাক ফিফটিন জিতে কি জেতে না না টেন নিয়ে যায় তাদের। ও এখানে হিরোইকে নক ফিনিশ করলো, উপর থেকে জাম্প হবে আই থিঙ্ক ফুল জাম্প, হ্যাঁ জাম্প করে নক করে না উপর থেকে অ্যাঙ্গেল বানিয়ে নক করে দিয়েছে আলি, 2v1 ফাইট ফিফটিনের সাথে টেনের, দেখা যাক কি হয়। আলি লাইট চলে এসছে আলি ও নক, ও আর এখানে টিন্ডার ফিফটিনের থেকে হায়ার অ্যাডভান্টেজের থেকেও ঠিক আছে কোনো ব্যাপার না, আগে ম্যাচে চিকেন ছিল, হায়ার অ্যাডভান্টেজ থেকেও চিকেন মেয়ে বেরিয়ে গেল লোকি আইএনএফ মোমো আর আলিদের টিমটা, নাইস গেম প্লে বাই দেম। বাট আগে যারা চিকেন নিয়েছে তারাও এবার 6-4-10-3-13 আর ফের 18টা কিল ভাই, কি বলবো যতটা টারিফ করবো তার চেয়েও কম বাই নাম্বার টি নাম্বার টু, নাইস গেম প্লে বাই অলসো দেম। তো দেখা যাক আই থিঙ্ক গেম স্টার্ট হবে একটু পরে,
নেক্সট যে গেম আসছে আমাদের নেক্সট যে গেম আই কি হবে সেটা একটু পরে হবে। খুব সুন্দর গেম প্লে আমরা দেখলাম এখানে এনপিএল সিএনএমসি এনপিএল এর সিএনএমসি এনপিএল আমাদের যে আর কি সেকেন্ড ম্যাচ মিনামারের তাদের তাদের পারফরমেন্স আমরা দেখলাম এত সুন্দর রোটেশন কোয়ার্ডিনেশন খুবই ভালো লাগলো দেখে কি বলবো। তো যা যারা দেখছো প্লিজ একবার যদি ভালো লাগে তাহলে এই গেম প্লে ফেমটা সব কিছু যদি ভালো লাগে আমার যদি কমেন্টটি ফার্স্ট কমেন্টটি করে যদি ভালো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও যেও শেয়ার করে দিও যেও ঠিক আছে প্লিজ ভুলো না। তো নাইস আমরা দেখি কখন পরে স্টার্ট হয় গেমটা ঠিক আছে। তো ততক্ষণ অবধি বি রাইট ব্যাক। আর ওখানে তো আমাদের গিয়ে দিতে হবে हम आगे बढ़ेंगे आगे जहान और भी है हार नहीं मानी अभी इम्तिहान और भी है हम ही आज हम ही कल भी हमसे ये जहां इस जहां से हम नहीं फलक शगाफ ये जुनून थ्रू द स्काइज एंड द स्टार्स एंड द मून पानी एक जरूरत जो अब नेमत बन के रह गया कितना काम आया कितना जाया हुआ बह गया इंसान जैसा बोएगा वैसा ही खाएगा जो बचाया वो जरूरत पे काम आएगा जिंदगी आपसे जाने ना दोहराएगा सिर्फ अपना फायदा सोचा तो क्या फायदा बच्चे पढ़ेंगे तो मुल्क आगे बढ़ेगा हाल कैसे बेहतर जब मुस्तकबिलियां डरेगा फैक्ट्स तो फैक्ट्स है ब्रो ये सिर्फ एक रैप नहीं स्टैट्स चेक कर लो जाके नंबर्स डोंट लाई भाई किसान भाई इस इकॉनमी की बैकबोन एग्रीकल्चर से जुड़ी मुल्क की आधी लेबर फोर्स इस मिट्टी से जिंदगी है ये सिर्फ खाक नहीं ये लंबा फिक्रिया है ये कोई मजाक नहीं ऑलवेज बिलीव्ड इन जो बोएगा वो काटेगा अपने लोगों से सौदा नहीं करते घाटे का अपने लोगों के लिए गाते नहीं तो गाते क्या अपने लोगों में अपॉर्चुनिटीज नहीं बांटे क्या ये पर्पस रैप है मकसद है बहुत बड़े ना आगे ना पीछे अपने लोगों के साथ खड़े जिसकी मेहनत से खिले बाग होते सवेरा उसके घर पे वो चिरागान ना के वो अंधेरा अपने लिए तो सभी जीते हैं इस जहां में कोई कोई होता जो औरों की जिम्मेदारी लेता हम ही आज हम ही कल भी हमसे ये जहां इस जहां से हम नहीं हम आगे बढ़ेंगे आगे जहान और भी है हार नहीं मानी अभी इम्तिहान और भी है हम ही आज हम ही कल भी हमसे ये जहां इस जहां से हम नहीं फलक शगाफ ये जुनून थ्रू द स्काइज एंड द स्टार्स एंड द मून journey to get to where we at today and it's a crazy thing that when you on top everybody wanna take shots well guess what take your shot but make sure it's your best shot cause where we at we on top and we ain't never coming down 9s and 44s bachne wale pone no I got everything kafi kuch hai khone ko block L baithe puffing on a chronicle kuch nahi milna rap se it's time you let it go We came through dead bodies and bodhiyan 2012 Karachi ki storyan All we had was rap And all we did was rap So let these kids have dreams So that these kids can rap Wordplay or facts intact Mere skills unmatched Mere rab ki ye mad kisi deal ke bagair Tera bhai bache share Back to back Chit chat kare lone get picked Mere saath desi hip hop king Mere saath desi hip hop president Mere bhai kaise akhdu nahi Man Soch Ye sab to bas mere khwab the Aajau piche chalo 10 saal aaj se मैं लगा रहा जानी तू भी लगा रहे दुनिया चाहे गैर तेरी बस तू अपना सगा रहे Started from the bottom अब हम आ गए दुनिया मेरे पीछे और मैं रहता इनसे आगे Started from the bottom रातें जागे पहुंचे इस मकाम पे हम टाइम लगा के वीरे 100 साल आए kills on the loose मैं 100 बार करूं ये ही बात क्यों Hustle is my only motherfucking option Kelly से Karachi you know how we pop this Started from the bottom of a mage Dunya mere piche aur main rehta inse aage Started from the bottom raatein jaage Pahunche is maqam pe hum time laga ke veere Entertainers ko dikhane aaya aaina Gaane mere La 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 Ye
fuck me on the streets par bhai chalna top dog mera apna style mana fucked rap back then I waited for you 9 months mere rhymes gain karachi vibe jojo fire baithe chai pe am my then kala king for you need chote sikh pita neat main will like this sirf par ye rapper try jin chal chukega nahi rukega nahi bhai ye kadam chalega tu thukega bhai jo chali chalega mujhse kya lega haathon mein bane ta tu rukega nahi Karachi dala map pe KDM back pe ye jaise victory lap pe click clack ball bari but this ball but this back but this gaane pichle saal pheke back to back one love all I need is one mic thug life always on चुरा लिया मेरा पे बॉट है कोई ग्रेट यू आर अबाउट टू विन द ब्लू टीम इज हेडिंग टू अ परफेक्ट विन द ब्लू टीम इज अनस्टॉपेबल व्हाट लग यार ब्लू टीम विक्ट्री कुछ नहीं करा बे फिर भी जीत गया बाकी चुप एक सफर है सुहाना अबे तुम लोग इतना वाचिंग दे रहे हो साले सब्सक्राइबर और लाइक क्यों नहीं बढ़ रहा मैं यही सोच रहा हूँ तब से फ्लैश बाद में आ रहा हूँ मैं अभी नहीं आ पाऊंगा जाऊंगा थोड़ा खाने के लिए पीटीएम खेल के Boom bomb or what? अरे मैच में मजा आ गया बे ये लोग इतना अच्छा खेल रहा था ना क्या बताऊं मैं अबे देख के लग ही नहीं लग रहा था ये लोग मेडिकल कॉलेज में पढ़ते हैं मेडिकल कॉलेज का बंदा बहुत मतलब टीम मैच गेम वगैरह नहीं खेलता इतना बट इतना अच्छा खेल रहा था ना ये बंदा सब और स्पेसिफिकली वो 15 नंबर भाई हैट्स ऑफ फर्स्ट पॉइंट फॉर द रेड टीम किधर हो ब्रो देयर इज गाइस एनिमी डाउन नाइस शॉट अरे 103 ब्रो मुझे यूसी गिव बैक कर गए इतनी देर नूब सुरे ओपी से देख रहा हूं से ब्रो तो तब से होगा भाई करेंगे करेंगे भाई मैं 500 सब्सक्राइबर के बढ़ेंगे भाई 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 अरे स्लाइड और व्हाट अंदर घुस कैसे मारा बे अबे पिंग आ गया था ना कुछ
I got supplies. भाई थोड़ा सांस लेने दो, सांस से सिंगल दो प्लीज. ग्रेट, यू आर अबाउट टू विन. गिव मी सम सांस. द ब्लू टीम इज हेडिंग टू अ परफेक्ट विन. सांस से सिंगल भाई. ब्लू टीम विक्ट्री. अरे ब्रो गया, एमवीपी भी गया. ठीक है चलो, ये लोग बोल रहे हैं 11:30 में मैच होगा, थर्ड मैच, तो स्ट्रीम करता हूँ 11:30 में. करेंगे स्ट्रीम, मतलब थर्ड मैच. चलो अभी थोड़ा सा खाने जाता हूँ. अरे नेक्सस आ गया, रुक जा, पूछता हूँ उसके साथ. अरे घुस भी गया इनवर्टेड में. ठीक है ठीक है, आता हूँ 11:30 में गाइस. आ जाना, जो लोग NPL एंजॉय कर रहे हो आ जाना देखने. उधर में भी अच्छा होगा कंपटीशन मेरे को लग रहा है, क्योंकि थर्ड मैच है. सभी जो मतलब जो बंदा एकदम पीछे वाला है वो चाहेगा कि सामने आ जाओ, मैं थोड़ा सा कॉम्पिटिटिव कंपटीशन दे दूँ. और सामने वाले जो बंदा है फर्स्ट फर्स्ट सेकंड जो है वो ऑफकोर्स चाहेगा कि अपना जो सिचुएशन है, अपना जो पोजीशन है वो मेंटेन रहूँ. तो चलो अभी आते हैं थोड़ा बाद में. 11:30 पे हो रहा है स्ट्रीम, याद रखना. जो देख रहे हो सिर्फ आ जाना, जो एंजॉय कर रहे हो आ जाना भाई. तो चलो बाय बाय, पीस ऑफ, टाटा. Record time by social phone no. Man, it's been a long journey to get to where we at today. And it's a crazy thing that when you're on top, everybody wanna take shots. Well, guess what? Take your shot, but make sure it's your best shot. 'Cause where we at, we on top, and we ain't never coming down. 9s and 44s, bajne wale pone no. I got everything, काफी कुछ है खोने को. Block L, बैठे puffing on the chronicle. कुछ नहीं मिला rap से, it's time you let it go. We came through dead bodies and